সম্পূর্ণ ঐতিহাসিক যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব ইউরোপীয় বণিকদের উদ্যত ব্যবহার আমি সহ্য করব না তোমার রাজ্য আমি তাদের মাথা তুলে দাঁড়া দাও দাব না তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না তুমি বলেছিলে সুযোগে পেলেই তারা এদেশে কেড়ে নেবে আমি তাদের প্রশ্রয় দেব না আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না সৈন্য সমাবেশেও সক্ষম হবে না আমার জন্য বাংলার জন্য দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো দাদু রোগ জীর্ণ দেহ ত্যাগ করে তুমি আজও শান্তি পাওনি তাই বুঝি তোমার এই নিশিত আহ্বান তাই বুঝি উৎসব মুখরে প্রাসাদের সকল আনন্দ তলিয়ে দিয়ে ভেসে আসে তোমারই বুকের মর্ম ব্যাধি দীর্ঘশ্বাস তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আমরণ আমি তা পালন করব তুমি শান্ত হও তুমি প্রসন্ন হও দাদু সাহেব নবাব আলীবর্দি বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি কে তুমি সিংহাসন থেকে কত দূরে সরে পড়েছেন দেখুন জনাব বড় মিষ্টি তোমার হাসি আলীবর্দির দীর্ঘশ্বাসের মতো মর্ম ব্যাধি নয় তোমার নাম তোমার পরিচয় নাম আর পরিচয় কলঙ্ক গায়েতে ঢাকা পড়ে গেছে জানা সবই ঢাকা পড়েছে পড়েনি শুধু মনের আগুন তাতেই জ্বলছে আবার জ্বালিয়ে দিচ্ছে কি বলে ডাকবো তোমার আলিয়া আলিয়া বলে ডাকবেন জনাব আরে মে তুমি কতদিন এসেছো আরে মে তোমার ঠাই নয় তাহলে কি করে এখানে এলে ওই দই দিয়ে প্রাসাদে প্রবেশ করলে কেমন করে তা বলেছিলে আমারই ক্ষতি হবে জানাব আমি তা বলবো না আমার সাহস তো কম নয় বলতে পারি বেশি দেরি হলে জনাব রাম হোসেন জনাব আরে মে হাফসি ক্ষতি হারিনি ওরে বাবারে আমি তার সামনে যেতে পারবো না হুজুর সেই ভয় আমাকে হারমে কারাগারে বন্দিনী করে রাখবে চাপ চেপে দেন ছল তুলে দেবে পরিচয় দিতে অনিচ্ছুক এই নারী নিশ্চিত কোন শত্রুর গুপ্তচর পরিচিত প্রকাশ্য শত্রুচরদের সাজা দিতে পারেন না বলেই কি এই নারী নিগ্রহ করতে চান জনাব আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি না আমি বলছি মির্জাফর রাজা রাজবল্লভ কোম্পানির কথা এমন মিষ্টি হাসি তুমি কেমন করে হাসো হ্যাঁ আমি কেমন হাসি কখনো শোনেনি জনাব কোন নর্তকীর কোন বেগমের মার্জনা করবেন জনাব বেগম সম্বন্ধে প্রশ্ন তুলে আমি অপরাধ করেছি না তুমি কোনো অপরাধ করনি বেগমেরা হাসতে জানে না হারে মেরে নর্তকীরাও নয় তোমার হাসি শুনবার আগে আমি মনে করতাম মুর্শিদাবাদ শুধু মুর্শিদাবাদ কেন সারা বাংলায় কেউ হাসতে জানে না বাঙালি জলে শুধু কাঁদতে দিক থেকে দিগন্তে প্রতিধ্বনিত হয় শুধু রতনব ধ্বনি আমি আপনার শুনতে পারি না আমি আপনার সইতেও পারি না দেশে প্রেমী কানের কারণ কি জানার কি কারণ আমার অত্যাচার আমার অবিচার আমি তো বলি না জনাব লোকে বলে তাও অস্বীকার করতে পারি না মিথ্যে লোকপ্রবাদ যদি বাংলার সুখ ও শান্তি নাশের কারণ হয়ে ওঠে তার জন্য তো আমি দায়ী নই সুন্দরী আজ বর্গীয় আক্রমণ প্রতিহত দেশে শান্তি বিরাজিত প্রজাদের অন্য বস্ত্রের অভাব নেই তবু কেন তারা কাঁদবে কি তাদের অভিযোগ জনাব যাহা বলা বেগম সাহেব এদিকে আসছে তুমি এ সময় এখানে হারেম থেকে আপনি বেরিয়ে এলেন আর ফিরলেন না তাই তাই ভয় হলো আর হয়তো ফিরবো না কিন্তু এমন একদিন আসবে লুৎফা যেদিন হারেম ছেড়ে রাজ্য ছেড়ে তোমায় ছেড়ে সেইখানে চলে যেতে হবে যেখান থেকে মানুষ আর কখনো ফেরে না সেদিন আসতে হয়তো দেরি আছে লুৎফা না বা সেদিন দূরে জেনেও তুমি কাঁদছো হারেম থেকে কেন বেরিয়ে এলাম জানো আমরা নবাবকে শান্তি দিতে পারি না বলে হারেমের নর্তকীদের নীরসে গান শুনে কুৎসিত নাচ দেখে আমি ঝিমিয়ে পড়েছিলাম
হঠাৎ যেন শুনতে পেলাম দাদুর কণ্ঠস্বর। ছুটে এলাম এইখানে, আমি যেন দেখতে পেলাম সিংহাসনে তিনি বসে রয়েছেন, চোখে মুখে তার দারুণ উৎকণ্ঠা। আমি বুঝাতে চাইলাম আমি কর্তব্য বিমুখ হব না। কে যেন হেসে উঠল, যে দেখি দাদু নেই, সিংহাসন শূন্য। আজ আপনার শরীর সুস্থ নেই ঝাপানা। শুধু আজই এমনটি হলো না লুৎফা, আগেও হয়েছে, তুমি জানতে পারোনি। এমনি করে রাতের পর রাত আমাকে ছুটে আসতে হয়েছে, এমনি করে শোনাতে হয়েছে আমাকে আমার সংকল্পের কথা। কিন্তু তবুও লুৎফা, তবু সেই আকুল আহ্বানের বিরাম নেই, নিশির ডাকের মতো আমায় টেনে আনে এই দরবারে, এই সিংহাসনের পাশে। শুধু মুখের কথা দিয়ে কাজের দাবি পূর্ণ হয় না জনাব, তাই আহ্বানের বিরাম নেই। কে কে কথা কইলো নবাব? আলো আলো দরবারে সব আলো জ্বালিয়ে দাও। আমায় অনুমতি করেন বেগম সাহেবা। শোনাও জাপানা, কোন নারীকেই কোন পুরুষ কখনো চেনে না বেগম সাহেবা, তাই নবাবও চেনেননি। কোন আদেশ আছে জনাব? দরবারে আলো জ্বালাতে চাও তুমি কোন অধিকারে? অধিকার কিছুই নেই, আধার দেখলেই আলো জ্বালবো, হাসিদের দুশ্চিন্তা দূর করবো, চঞ্চল চরণে ছন্দ টেনে এনে জড়তা ঘুচিয়ে দেব। আমি আলোর শিখা, আমি আলো অনেক উদ্ধত রাজপুরুষের শৃঙ্খলতা দিনের পর দিন আমি সহ্য করেছি। মীরজাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, ইংরেজ ওয়াজ, থাক সেসব কথা। এই নর্তকী শুধু আলু জ্বালাবার অনুমতি চেয়েছে, শৃঙ্খলা ভঙ্গ করেনি। হারেমের প্রতি হারেনিকে ডেকে পাঠাবো। কেন? ওই নর্তকীর জন্য একটা কক্ষ দেখিয়ে দিবে। বেগম সাহেবার দেখছি অশেষ দয়া, কিন্তু হারেমে তো ওর স্থান নয়। তাহলে কি বেগম মহলে? না তাও নয়। তাহলে কি দরবারে শোভা হয়ে উনি থাকবেন? ওর কথা শুনে মনে হচ্ছে দরবারে আসন পাবার যোগ্যতাও ওর আছে। শুনেছি এই দরবারে বীর মির্জাফরের, বিচক্ষণ রাজবল্লভের, ধনকবে জগৎ শেঠের আসন টলে উঠেছে। নবাবকে এখন থেকে নর্তকীদের মতো নারীদের দিয়ে দরবার বসাবে। বেগম সাহেবা দেখছি রাজনীতির সকল খবরই রাখেন। নবাব মনে করেন বাদি আমরা, তাই বাদির মতোই পড়ে থাকি। হ্যাঁ, বেগম সাহেবা রাজনীতির সকল খবরই রাখেন, শুধু এই খবরটা রাখেন না যে রাজ্যের বীর সেনাপতিরা, বিচক্ষণ মন্ত্রীরা দিন রাত ষড়যন্ত্র করছেন সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে ওদের ভিখারি করে ছেড়ে দিতে। না না, রাজনীতির এত বড় খবরটা বেগম সাহেবা আজও সংগ্রহ করতে পারেননি। তবে ওরা বলে? বলে সকলই আমার পরম হিতৈষী, শুধু অত্যাচারী অমিতাচারী আমি সকলের সকল উপদেশ উপেক্ষা করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয়েছি। তাই তো ওরা বলে। ওরা যা বলে বেগম সাহেবা তাই সরল মনে বিশ্বাস করেন। দুষ্ক্রিয়ায় রত নবাবের তার অযোগ্য স্বামীর কোনো কথাই তিনি কর্ণপাত করেন না। এই ভাগ্য নিয়ে আমি বাংলা বিহার উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি। আমার অপরাধ মার্জনা করবেন জাহাপনা, কিছু না জেনে না বুঝে আমি নবাবের প্রাণে ব্যথা দিয়েছি। চারিদিকে শত্রু লুৎফা, হারেমে প্রাসাদে নগরে পল্লীতে সিরাজের শত্রুর শেষ নেই। আমাকে আত্মরক্ষার জন্য সর্বদা সন্ত্রস্ত থাকতে হয়। এ সময় তুমি যদি আমার উপর বিশ্বাস হারাও, তুমিও যদি মনে করো তোমার স্বামী অক্ষম, রাজ্য রক্ষায় অসমর্থ, তাহলে সান্ত্বনার ঠাই আমি কোথায় পাই লুৎফা? আমি কারো কোনো কথা শুনবো না। হ্যাঁ শোনো না, শুধু আমারই উপর আস্থা রেখো কেমন? না বাপ, আমাকে হারেমে যেতে অনুমতি দিন। তুমি একটু কাল অপেক্ষা করো, এসো লুৎফা। নিশ্চ
চলো পথে আমি আনন্দ ছন্দ অন্ধ বেশি খুঁজি রবি তারা চন্দ্র নিশ্চল পথে আমি আনন্দ ছন্দ অন্ধ বেশি খুঁজি রবি তারা চন্দ্র আমি ম্লান মুখে হাসি জুই কণিকা আমি আলোর শিখা আমি আলোর শিখা কেমন দেখলে কাকে বেগমকে বেগমরা যেমন হয়ে থাকে মুমের গড়া পুতুল একটু তাপ লাগলে গলে যায় ঘোষিনী বেগমকে দেখেছো না দেখো বেগম সম্বন্ধে তোমার মত বদলে যাবে বেগম সম্বন্ধে বিচার করতে তো আমি এখানে আসিনি যার জন্য এসেছো তাকে কেমন লাগলো তাকে তো নতুন দেখলাম না পুরন্দর ওনাম উচ্চারণ করো না কেউ জানে না জানলে কতল করবে সবাই জানে আমি গোলাম হোসেন পাগল তাই জেনে ওরা নিশ্চিন্ত থাকে তোমার এই অদ্ভুত পোশাক দেখে ওরা কি বলে নির্বোধেরা কিছুই বুঝে না শুধু হাসে ফরাসি ইংরেজ পর্তুগিজ ওলন্দাজ হিন্দু মুসলমান সবাই মিলে বাঙালির যে হাস্যকর রূপ ফুটিয়ে তুলেছে তা দেখিয়ে দিও বুঝাতে পারি না ওরা ভাবে পাগলের খেয়াল বুঝে না যে আজকাল বাঙালির রূপে এই সকলের পরিহাস অযোগ্যের আসফলন সেও তুমি এখানে এভাবে পড়ে আছো কেন নবাবকে কি তুমি এতই ভালোবাসো নবাবকে ভালোবাসি বলি কি তবে ভালোবাসি আমার এই বাংলাকে বাংলাকে যদি ভালোবাসো তাহলে এখানে এভাবে পড়ে আছো সারা বাংলা ঘুরে এসেছি ভাই পূর্ণমাল লোকে দেখেছি দল দাতা দেখেছি শক্তিমান পীরও দেখেছি কিন্তু দেশপ্রেমিক একটিও দেখিনি একটিও না একটিও না পূর্ণবতী রানী ভবানীকে দূর থেকে প্রণাম করলাম নদিয়ায় কৃষ্ণচন্দ্রের বিমল যদি চোখ ভরে দেখলাম পাটনায় জানকীরামের প্রভু ভক্তির পরিচয় পেয়ে পীত হলাম কিন্তু দেশভক্ত একটিও দেখলাম না তাই বুঝে হতাশ হয়ে এই জীবন বরণ করে নিয়েছি ঘুরতে ঘুরতে রাজধানীতে এলাম টাকা নেই যে যার জোরে প্রাসাদে ঠাই করে নেবো শক্তি নেই যে যার দাবট দেখে দরবারে আসন পেতে বসবো তাই এই ভারের ভেক নিলাম কিল চর লাথি নিত্য দুদশ ঘন্টা হজম করতে হয় সত্য কিন্তু গতি আমার সর্বত্র আবার এখানে এসে তুমি কি দেখলে দেখলাম বড় বড় সেনাপতি রাজা উজির সবাই স্বার্থের জন্য উন্মাদ শুধু একটি লোক স্বার্থের বাইরে বাংলার স্বাধীনতা বাংলার মর্যাদা রক্ষার জন্য চেষ্টা করছে সে হচ্ছে বাংলারই হতভাগ্য নবাব বাংলার জন্যে বাংলার নবাবের প্রেমে পড়লাম ব্যক্তিটির জন্য নয় আর আমি তুমি ব্যক্তিটির রূপেই মজেছো তুমি মরেছো এই মরণে যে সুখ আছে ভুল বললে ভাই মরণে সুখ নেই দুঃখ নেই মরণ নির্বাণ নিরঞ্জন স্বামীর কথা মনে আছে না সেসব স্মৃতি আমি মন থেকে মুছে ফেলেছি মোহনলাল আর আমি তার কাছে দীক্ষা নিয়েছিলাম আজ আর আমার মোহনলাল আমাকে চিনতেই পারে না আমাকেও না চুপ নবাব আসছেন নাফর জনাব ঔরাত কভি নেহি দেখা জি দেখা মগর এসি ঔরাত কভি নেহি দেখা উধার থারো লোক তারপর সুন্দরী আপনার আদেশের অপেক্ষা রয়েছি জনাব আমার আদেশে তুমি আনিত হওনি স্বেচ্ছায় এসেছো এসেছে বলে অন্তরের আদেশে নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে তুমি কি একেবারে অজ্ঞ কেন জনাব তোমার অসংকোচ ব্যবহার দেখে এই প্রশ্নই বারবার আমার মনকে নাড়া দিচ্ছে সংকোচ সংশয় ভয় সব কাটিয়ে আমি এখানে এসেছি জনাব তোমার কোনো ভয় নেই না কেন তুমি কি শুনোনি নবাব সিরাজউদ্দৌলা নারী সম্ভ্রমের কোনো মর্যাদাই দেয় না শুনেছি তুমি কি শুনোনি নারীত্বের চরম লাঞ্ছনায় নারী যখন ডুকরে কাঁদে সিরাজ তখন আনন্দে হাসে তাও শুনেছি শুনুনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস পড়ে যায় জল শুকিয়ে যায় মাটি তেতে উঠে অতটা শুনেনি জনাব আমি তাও শুনেছি তুমি সব শুনেও আমার সামনে আসতে সাহস পেলে বিচিত্র বালিকা তুমি আমি সেসব কথা বিশ্বাস করি না জনাব বিশ্বাস করনি না জাপনা কেন ওসব শত্রু রটনা আমি জানি তুমি জানো জানি জনাব
ওই সিংহাসনের উপর লোভ রয়েছে অনেকের কিন্তু সত্যের পরিচয় দিয়ে সিংহাসন অধিকার করবার সাহস যাদের নেই তারাই প্রজাদের খেপি তুলে এসব কুচ্ছা রটনা করেছে আমার এমন একটি সুরিদ আছে তা তো জানতাম না আরো আছে জহাপনা আছে তারা বিশ্বাস করে যত কালি আমার গায়ে সবটা আমার অঙ্গ ফুটে বেরোয়নি কিছু বাহির থেকেও ঢেলে দেওয়া হয়েছে হ্যাঁ বিশ্বাস করে তুমি বলো তুমি কে আর কেনই বা এখানে এসেছো আমি কে তা আরেকদিন বলবো জনাব কেন এসেছি আগে তাই শুনুন বেশ তাই বলো কাশিম বাজার কুটির করে খবর রাখেন জনাব কাশিম বাজার কুঠি তুমি সেখানকার খবর পেলে কেমন করে আমার সেখানে নিমন্ত্রণ রয়েছে কাশিম বাজার কুঠিতে তোমার নিমন্ত্রণ হ্যাঁ জলসায় সেখানে আমাকে নাচতে হবে গাইতে হবে আমার নিমন্ত্রণ হলে আমি খুশি হতাম তোমার নাচ দেখতাম গান শুনতাম কিন্তু আমার তো নিমন্ত্রণ হয়নি সুন্দরী মির্জাপুরের হয়েছে সিপাহ সালার ভাগ্যবান রাজা রাজবল্লভপুরে হয়েছে তার অনুপস্থিতিতে বাংলার কোনো জলসায় জমে না জগৎ সেটা নিমন্ত্রিত ধন কুবেরের প্রীতি সকলেই কামনা করে সুন্দরী কলকাতা থেকে অমিত চাঁদ আসবে সেই পাঞ্জাবিকে ইংরেজরা বরাবরই স্নেহের চোখে দেখে আদর করে অমিত চাঁদ বলে ডাকে মশিয়ার উপস্থিত থাকতে পারে জনাব ওয়ার্স দেখছি খুব বড় জাল ফেলেছে এই জাল কৌশলে যে গুটিয়ে তুলতে পারবে সেই জয়ী হবে কেমন নিমন্ত্রণ আমারও হয়েছে সুন্দরী কাশিম বাজার জলসায় তোমার সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে আরে একটা খবর আছে জনাব আলিয়া জনাব বাংলার নবাব শুধু বিলাস বেশনে দিন কাটায় একথা দেখছি তুমি অবিশ্বাস করো না জাপনা কেমন করে বিশ্বাস করো তুমি যে খবরে সন্ধান রাখো বাংলার নবাবের তার আকবার অবসর নেই আমি ভেবেছিলাম নবাবের সপক্ষে শত্রুরা এসব সংবাদ সাজাতে গোপন রাখে চেষ্টা করলে কি সব কথা গোপন রাখা যায় এই যে তুমি তোমার পরিচয় গোপন করার এত চেষ্টা করলে কিন্তু পারলে আমারই পরিচয় কি আপনি পেয়েছেন জানেন পেয়েছি বই কি অস্বীকার করতে পারো যে তুমি গুপ্তচর নও যারা তোমাকে পাঠিয়েছে তারা ভেবেছে নারীর মুখ দেখে আমি গলে যাব তাদের গতিবিধি সম্বন্ধে কতটুকু খবর রাখি কৌশলে জেনে নিয়ে তুমি তাদের বলে দেবে আমাকে তারা ভালো করে জানে বলেই বিলকুল ভুল করিনি তোমার মুখ দেখে আমি একেবারে গলে না গেলেও মুগ্ধ হয়েছি সুন্দরী তাই তোমাকে তো আমি ছেড়ে দেব না আমার হারেমে রেখে দেব খবর নিয়ে আর তুমি তাদের কাছে ফিরে যেতে পারবে না নবাব সংকোচ সংশয় ভয় সব কাটিয়ে নাকি তুমি এখানে এসেছো আপনি আমাকে ভুল বুঝবেন না জনাব আমি আপনার শত্রুপক্ষের গুপ্তচর নই তাহলে মিত্রপক্ষে থাকতে এত ভয় কেন বাইরে আমার অনেক কাজ রয়েছে জনাব আজকে তোমার সমস্ত কাজের ভার নবাব নিজে নিলেন মিথ্যা সন্দেহে আপনি আমার উপর অবিচার করবেন না জনাব জীবনে অনেক দুঃখ অনেক লাঞ্ছন আমাকে সইতে হয়েছে কলঙ্ক কালিমায় নাম পরিচয় সবই কিছু ঢাকা পড়ে গেছে বেঁচে থাকবার মতো এতটুকু গৌরব বোধ এখন অবশিষ্ট রয়েছে গুপ্তচরে কলঙ্ক দিয়ে সেটুকু আমি নষ্ট করে দেবেন না জনাব শুধু এইটুকু দয়া আপনি আমাকে করুন ওঠো তুমি অত্যন্ত গুরুতর সব খবরের সন্ধান রাখো আমার শত্রুরা মনে করে আমি এসব খবর রাখি না তোমাকে বাইরে যেতে দিলে তুমি তাদের বলে দেবে যে নবাবের অজানা কিছু নেই এমন অবস্থায় আমি কি তোমাকে প্রাসাদের বাইরে যেতে দিতে পারি বলো পারি আমি আপনার সন্দেহ দূর না হলে আপনি সেটা পারেন না জনাব কিন্তু আমি বাইরে যেতে না পারলে আপনার যে বেশি ক্ষতি হবে জনাব বলো কি ক্ষতি প্রাসাদের বাইরে একদল লোককে সর্বদা সতর্ক থাকতে হয় নবাবের সপক্ষে সংবাদ সংগ্রহ করবার জন্য তুমি বলতে চাও তুমিও তাদের একজন যদি তাই বলি প্রমাণ চাইবো আর প্রমাণ দিতে না পারলে বুঝবো বাচালতা করে তুমি আমাকে ভোলাতে চাইছো আর আমিও যে নিরাটি নির্বোধ নই তা বুঝিয়ে দেবার জন্য তোমার শাস্ত্র ব্যবস্থা করব প্রমাণ আমি দিতে পারি কিন্তু সে প্রমাণ হবে আমার মৃত্যু সমতুল্য প্রমাণ দিতে না পারলে গুপ্তচরে শাস্তি যে মৃত্যু তাই আমি তোমাকে দেব মৃত্যু বাংলার নবাব পরিহাসের পাত্র নয় আমি প্রমাণ দেব মন্ত্রী মহল্লাল আমার পরিচয় জানেন মহল্লাল হ্যাঁ গোলাম হোসেন জনাব মহল্লাল মহল্লালের সঙ্গে তোমার কতদিনের পরিচয় কি জবাব দেবে তাই ভাবছো এখনো ছলনার প্রয়াস ছলনায় আমি অভ্যস্ত নই জনাব তবে বলো মহল্লালের সঙ্গে তোমার কতদিনের পরিচয় সে কথা আপনি তাকে জিজ্ঞাসা করবেন তোমার নিজের মুখে তা বলতে হবে আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করেন না কারণ আমি জানি নারী ছলনা মানে বাবা অনেক কিছু জানেন যা সত্য নয়
তোমার কথা যদি সত্য না হয় তাহলে স্থির জেনে রাখো তোমার মৃত্যু মহল্লার রোধ করতে পারবে না। মৃত্যু ভাই আমি ভিতা নই জনাব। তবে মৃত্যুদণ্ড দেব শুনে প্রমাণ দিতে সম্মত হলে কেন? আপনি আমাকে ভুল বুঝবেন। আমি সেটা সইতে পারবো না বলে। আমি তোমাকে ভুল বুঝলে তোমার কি আসে যায়? আপনি আমাকে শাস্তি দিন আর প্রশ্ন করবেন না। এই যে মহল্লাল, এই বালিকাকে তুমি চেনো? ভালো করে চেয়ে দেখো, তোমার জবাবের উপর আর বাঁচাবোনা নির্ভর করছে। মুখ তুলে মহল্লালের দিকে চাও। আমি পারবো না, আপনি আমাকে শাস্তি দিন। আমি ওকে চিনি না। যাও মহল্লালের কথা শুনে তুমি কেঁদে উঠলে কেন? মৃত্যু ভয়ে তুমি নাকি ভীতা নও? গ্রাম হোসেন জনাব, প্রতিহারি দুঃসাহসী বালিকার মহল্লাল যে গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিছিয়ে আমার কাছ থেকে গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে যেতে চায়, তোমাকে আমার বিশ্বাসী জেনেও সন্দেহ ভাজন করতে চায়। অসংকোচ বললে যে মহল্লাল, তুমি নাকি ওকে চেনো, ওর পরিচয় জানো। এই নিয়ে যাও ওকে, আজকের রাতটা কারাগারে রেখে দাও, কাল ভোরে প্রকাশ্যে রাজপদকে গুলি করে মারবে আর ঘোষণা করে দেবে নবাবের আদেশে গুপ্তচরকে সাজা দেওয়া হয়েছে। যাও। চলো, কোথায় যেতে হবে? দাঁড়াও বাবা সব, একটুখানি দাঁড়াও। নবাবের নামকের দোক আছে তা আমি জানি, কিন্তু কাজের এই উৎসবের আগে কখনো দেখিনি। গোলাম হোসেন জনাব, মহল্লালকে চেনে? মহল্লাল, আমি মিথ্যে বলেছিলাম যাও তোমার। আমার কাছে তুমি মিথ্যে বলেছিলে? তোমার তো স্পর্ধা কম নয় মহল্লাল। জনাব, মহল্লাল সত্য কথা বলবে, আগে রক্ষীকে যেতে আদেশ দিন। আমি কিছুই বুঝতে পারছি না, আগে সবই কি স্বপ্ন? আগে ওকে যেতে আদেশ দিন জাহাপনা। এবার সত্য কথা বলো মহল্লাল। জনাব, আমি ওকে চিনি, ও আমার ভগ্নি। তোমার ভগ্নি নর্তকী? পুত্রকে যে এক দস্য ওকে অপহরণ করে নিয়েছিল, নিজ বুদ্ধির বলে ও পালিয়ে আসছে, কিন্তু সমাজে ওর ঠাই পায়নি। তাই কি পেটের দায় ও গুপ্তচরের কাছে প্রবৃত্ত হয়েছে? গুপ্তচর নয় জাহাপনা, রাসাদের বাইরে আমাদের যে কয়েকজন হিতৈষী রয়েছে ও তাদেরই একজন। শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করে ও আমাদের জানায়, ও সব গেছে জাহাপনা, কিন্তু দেশপ্রেম যায়নি। তবে পরিচয় দিতে কুণ্ঠিত হয়েছিল কেন? লজ্জায়। লজ্জায়? আশ্চর্য লজ্জা বোধ তোমার মহল্লাল। তোমার ভগ্নি নিজের দোষে নয়, দুর্বৃত্তের হাতে পড়ে আজ গৃহহারা সর্বহারা, আর তুমি দরবারের একজন পদস্থ ব্যক্তি হয়ে সেই ভগ্নিকে আশ্রয় তো দাওনি, তার সঙ্গে তোমার রক্তের সম্বন্ধ আছে তাও তুমি অস্বীকার করতে চাও। তোমাদের নীতিবোধ সত্যি দুর্বোধ্য। আর চেয়ে দেখুন তো জাহাপনা, এই আগুনের শিখা একই কলঙ্কের পরশে কালো হতে পারে। পতনশীল এই বাংলায় কে যে আমার বন্ধু কে যে আমার শত্রু আমি বুঝতেই পারিনি। তোমাদের নবাবকে ক্ষমা করো সুন্দরী, চলো আমি নিজে তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসি। না পরে না, হ্যাঁ আসি আসি। রাজা রাজ বললো, বেগম সাহেব কেমন দেখছেন? চমৎকার। এই ঘর না আমার বেশ? তুই এই ঘরটি ম্যাডাম ওয়াট সাজিয়ে দিয়ে গেছেন আর আমি নিজে সেজেছি আপনি আসবেন বলে। আমি ধন্য বেগম সাহেবা। আপনি বসুন রাজা। আমি বিচার প্রার্থী, বসবার অধিকার তো আমার নেই। বিচারক আসনের স্বভাব আপনি বর্ধন করুন। আপনার বিরুদ্ধে প্রথম অভিযোগ, দীর্ঘকাল আপনি আমাদের বিচারালয়ে অনুপস্থিত। অপরাধ স্বীকার করছি। তার কৈফিয়ত? নবাবের অনুচরেরা চারিদিকে সজাগ পাহারা দিচ্ছে,
চোখে ধুলো দেবার কৌশল কি রাজা রাজবল্লভের জানা নেই? আছে আছে বেগম সাহেবা, কিন্তু বিপদজনক। বেগমের অনুগ্রহ তাহলে আপনি বিনামূল্যেই পেতে চান? ভিখারি হাত পেতে দাঁড়িয়ে আছে, দাতা নিজের ক্যালে তার হাত দানে ভরিয়ে দেন। ভিখারিকে তো মূল্য দিতে হয় না বেগম সাহেবা। অযাচিত দান পেতে হলে ভিখারির লোভ বেড়ে যায় রাজা। সেই লোভ থাকে বলেই সে বেঁচে থাকে। নির্লোভ ভিখারিকে নোনাহারে মরতে হয়, লোভ তার পক্ষে পাপ নয় বেগম সাহেবা। বাপ পটুয়ায় রাজবল্লভ বাংলার বিখ্যাত। আপনাদের মনোরঞ্জনের জন্য এই অধমকে এই এই সব শিখতে হয়েছে বেগম সাহেবা। এবার আপনি বসুন রাজা। আপনার আরো অভিযোগ রয়েছে? আমার দ্বিতীয় অভিযোগ, নিজের ধন রত্ন নিরাপদে রাখার জন্য পুত্র কৃষ্ণ বল্লভ মারফত কলকাতায় পাঠিয়ে দিয়েছেন, অথচ ঘোষেটি বেগমের গরিবখানায় যত সামান্য হীরে জহরত মণি মুক্তা রয়েছে, তা যে দস্যু যে কোনো মুহূর্তে লুটে নিতে পারে তা একবার ভেবে দেখেননি? ভেবে গেলে দেখেছি বেগম সাহেবা, কিন্তু কোনো উপায় স্থির করতে পারছি। মুর্শিদাবাদ থেকে এক কাঁচা তৃণও বাইরে পাঠাবার উপায় নেই, কারণ নবাবের সহচরেরা সজাগ পাহারা দিচ্ছে। তাহলে বলুন, সিরাজ রাজ্য চালাতে অক্ষম নয়? হ্যালো হ্যালো, নবাবের শক্তির পরিচয় পেয়ে সত্যি আমরা বিস্মিত। আর আমি বিস্মিত আপনাদের শোচনীয় পরাজয় দেখে। জয় পরাজয় নির্ণয়ের সময় এখনো আসেনি বেগম সাহেবা। আমার তৃতীয় অভিযোগ, সিংহাসনের উপর আমারও যে দাবি রয়েছে তা বোধ হয় আপনি ভুলে গেছেন। এ সম্বন্ধে চরম সিদ্ধান্ত আজও স্থির হয়নি বেগম সাহেবা। স্তুতি আর তোষামত এক জিনিস নয় রাজা, প্রথমটা আমি উপভোগ করি আর দ্বিতীয়টা আমি ঘৃণা করি। বেগম সাহেবার করুণাই আমার মনের সকল খুব দ্বিধা দূর করে দিয়েছে। বুঝেছি, দায়িত্ব নিতে আপনি অনিচ্ছুক। আপনি আমাকে ভুল বুঝবেন না বেগম সাহেবা, দায়িত্ব নিতে আমি অনিচ্ছুক নই, কিন্তু পরিণাম ভেবে আমি শিওর উঠি। জানেন তো রাজা, নবাব আলীবর্দী তিন কন্যা আমরা, আমরা সেই সৌভাগ্যের অধিকারিণী নই। আমিনার পুত্র হুকুম করে আর আমাদের তা পালন করতে হয়, অথচ জানেন তো আমিনা আর আমরা দুই বোন একই সঙ্গে জীবন যাত্রা শুরু করেছিলাম। বেগম সাহেবা, নবাব সৈন্য। নবাব সৈন্য কোথায়? প্রাসাদের বাইরে। তরঙ্গার বন্ধ করে দিতে বল। বন্ধই রয়েছে বেগম সাহেবা। আমার হুকুম না পেলে কেউ যেন তা খুলে না দেয়। যে হুকুম বেগম সাহেবা। কিছু অনুমান করতে পারেন রাজা? নিশ্চিতে সৈন্য সমাবেশ আমার জন্য না আপনার জন্য? আমাকে এই অবস্থায় পেলে আপনার ছদ্মবেশ কোথায়? হ্যালো হ্যালো, আত্মগোপন করে এখানেই অপেক্ষা করুন। ঠিক আছে, যা করে হোক আমি আপনাকে রক্ষা করব। এই সৈন্য সমাবেশ আমার জন্য নয় বেগম সাহেবা। তবে কি আমারই জন্য? সিরাজের কি অর্থের অভাব হয়েছিল? আজ সন্ধ্যার সংবাদ, নবাব নিশ্চিন্ত রয়েছে তার নর্তকীদেরকে নিয়ে। রাজা, সৈন্য পরিচালনা শুনেছি আপনি দক্ষ। ও কোনো কখনো সে কাজ করতে হয় বই কি? আমায় নিয়ে
আপনি নবাব সৈন্যকে বাধা দেবেন তা হয় না বেগম সাহেব তা হয় না সত্যি বলছেন তা হয় না কিন্তু আপনি আমাকে কি করতে বলেন বলুন বলুন চুপ করে থাকবেন না রাজা বলুন এখন আমি কি করব আমার আমার নিজের কথা ভাববার সময় আপনি দেবেন না আপনি আমার অতিথি আপনাকে বাঁচানোর সমস্ত দায়ভার আমার বেগম সাহেব নবাবের বেগম নিজে এসেছেন সে কি তরুণদার কে খুলে দিলে বাইরে থেকে ওরা বললে নবাবের বেগম বাইরে অপেক্ষা করছে আর শিবিকা কানা দেখা গেল তাই কেউ সাহস পেল না তাকে বাধা দিতে এরা আমায় রক্ষা করবে ও পদার্থের দল বেগম সাহেব এদিকে আসছেন এই প্রাসাদের বেগম একটি আপনি তো তোরই সামনে দাঁড়িয়ে বেগম ও বেগম জানে না যে আসছে সে মহামান্যা ঘোষিত বেগমের পুত্র বধূ তুমি মায়ের কাছে কি আসতে নেই মা আমার দেহরক্ষী খোজা কালা আর বোবা হ্যালো রক্ষী কালা আর বোবা হয় ভালো ঘরের কথা বাইরে প্রকাশ করতে পারে না নবাব নিত্য বলে হারেমের সব খবর বাইরে যায় আমিও ভেবে পাই না কি করে তা যায় তাকে এবার বলবো কালা বোবা রক্ষী রাখতে হ্যাঁ তাই বলো কিন্তু এত কালা বোবা রক্ষী পাওয়া যাবে কোথায় সিরাজকে বলো রক্ষীদের কানে শিশু গলিয়ে ঢেলে দেবে আর ওই জিভগুলো কেটে দেবে দেখবে নিজের হাতেই সেটা করবে হুম তাই আবার তিনি করবেন একটা মশা পর্যন্ত মারতে পারেন না কিন্তু ইংরেজ মারতে কামান দাগাতে পারেন আপনার আসনগুলি তো বেশ ইংরেজরা দিয়েছেন ইংরেজদের জিনিসগুলোই বেশ নবাবকে কত কি দিতে চায় নবাব নিতেই চায় না বলেন তাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া মহাপাপ সিরাজের তাহলে পরিবর্তন হয়েছে দেখছি ওরে বাবা সে মূর্তি দেখলেই ভয় হয় সবসময় মুখ ভার শরাব নেই শখ নেই আহ্লাদ নেই একেবারেই নতুন মানুষ গেলেই দেখতে পাবেন একদিন যাব সময় করে একদিন কি বলছেন আজ এক্ষুনি যেতে হবে আমাকে তিনিই পাঠালেন যে তিনিই তোমাকে পাঠালেন আর কাউকে পাঠালে আপনি যদি না যান তোমার সঙ্গেও যদি না যায় আমি ছাড়বো কি না সঙ্গে সৈন্য রয়েছে তাই বুঝি আপনাকে না নিয়ে আমি যাবই না সারা রাত আপনার পায়ের কাছে বসে কাদা কাদাকাটি করব না গিয়ে পারবেন তখন শুধু সিরাজের নয় তোমারও অনেক পরিবর্তন হয়েছে দেখছি আপনার মুখ ভার হয়ে উঠলে কেন মা আলমগীর বাদশার নাম শুনেছো তার নাম আবার কে শুনেনি আলমগীর বাদশা হবার আগে ভাইদের হত্যা করেছিল বাপকে বন্দি করেছিল নিজে কিন্তু বেগমদের কাউকে দিয়ে এমন কাজ তিনি করাননি অথচ সিরাজ তার বেগমকে পাঠিয়েছে এই মাসিকে ধরে নিয়ে যেতে লোকে জানবে না বলতে পারবে না যে এই ঘোষিতি বেগমকে বন্দিনী করা হয়েছে রাজা রাজবল্লভ প্রভৃতি তবুও বলেন নবাব নির্বোধ নবাব বলেছেন ছেলের কাছে মাকে যেতে কোনো আমরতে প্রয়োজন থাকে না লুৎফা কি মা নারী হয়ে নারী সর্বনাশ করতে কেন এসেছো তুমি আপনার কথা আমি বুঝতে পারলাম না নবাবের প্রয়োজন হয়েছিল আমাকে বন্দিনী রাখতে তিনি তার ব্যবস্থা করতেন কিন্তু তুমি কেন এলে কাজ করতে এর আগে কোনো বেগম কখনো এমন কাজ করেননি আমি সত্যি বলছি আমি এত সব বুঝিনি আমায় তিনি বললেন ভাবলাম ভালোই হলো প্রাসাদের বাইরে যাবার একটা সুযোগ পেলাম বেগম সাহেব আবার কি চাই সেনাপতি রায়দুল্লভ জানতে চাইলেন আপনাদের যেতে আর কত দেরি হবে তাকে বলো নবাব ময়েসে যাবার জন্য প্রস্তুত আর ঘোষেটি বেগম যাবেন না সেনাপতি রায়দুল্লভকে সঙ্গে এনেছো তবু বলছো তুমি কিছুই জানো না কে সেনাপতি কে সঙ্গে এসেছে আমি আমি কিছুই জানি না মা সরলতার ভান করতে তুমি দেখছো অদ্বিতীয়া সেনাপতি রায়দুল্লভ বললেন নবাবের হুকুমে তিনি এসেছে আপনাকে নিয়ে যেতে আমি গিয়ে নবাবকে বুঝে বলছি
আপনার এখন যাওয়া সম্ভব নয়। আজ তাহলে আসি মা। কি করব রাজা? রায় দুর্লভ তখন এসেছে, তখন না যাওয়া নিরাপদ নয়। তবু যদি না যাই? প্রাসাদ অধিকার করবে। চুপ, বেগম সাহেব আবার আসছে। কি ব্যাপার, তুমি যে ফিরে এলে? আপনি না গেলে সেনাপতি নাকি নিজেও যেতে পারবেন না, আর আমাকেও নিয়ে যাবেন না। নবাবের আদেশ। মাসির প্রতি বনপর অন্তরের টান। পাকিস্তানে বেগম সাহেব মার্জনা করিবেন। নবাবের আদেশে মহামান্য বেগম সাহেব আপনাকে প্রাসাদে নিয়ে যেতে এসেছে। আমার অনুরোধ, আপনি আপনার পুত্রবধূকে নিয়ে শিবিকা আরোহণ করুন। নবাবের আদেশ, বেগমের মিনতি, আপনার অনুরোধ, সবই যদি আমি অগ্রাহ্য করি। আপনার প্রাসাদ আমাকে অধিকার করতে হবে, অধিবাসীদের বন্দী করতে হবে, আর আর ধনরত্ন রাজকোষে জমা দিতে হবে। নবাব আমাকে সেই আদেশ দিয়েছেন। আর যদি আপনার সঙ্গে যেতে সম্মতি হই? আপনি প্রাসাদ রক্ষার সুব্যবস্থা করা হবে। কাউকে বন্দী করবেন না? না। ধনরত্ন হস্তগত করবেন না? হস্তগত করব না। বেশ, আমি যেতে প্রস্তুত। আপনার কোনো অসুবিধা হবে না মা। দিন কতক সেখানে থেকে আমি আপনার আপনার প্রাসাদে আবার আপনি ফিরে আসবেন। চলুন সেনাপতি। চলুন। রাজা রাজবল্লভ, প্রচুর পুরস্কার পাবে। সুদিনের এই অদিনকে মনে রাখবেন। Hey!
Sit down, please. Thank you. Raja! Come on, Raja. Sit down, please. Take your seat. Shetji! Please, come on, please. Umichan! Please come on, take your seat. Gentlemen, how are you? Are you fine? Yeah. Thanks, yeah. Thanks. Well, gentlemen, now I am going to prayer. Sit down, stand up, please. Start. Thank you, everybody. Sit down, please. Hallelujah! Come on, my darling. Come on. Thank you so many thanks. Let's start. Kano prem jomuna aaji holo adhi no prem jomuna aaji holo adhir dole talo molo kahe na sthir dole talo molo rahe na sthir keno prem jomuna aaji holo adhir keno prem jomuna aaji Gentlemen, let us proceed. Kaj, hamra ekhon kaj korite chai. Ki kaj kora hobe, tai age sthir kora hok sahib. We are asked to anything. Othar jaha kora uchit, hamra tahai koribe. Nawab julum hamra keo shojjo koribe na. Dukho tahaber chiro din bhog korite hoibe. My dear Jafar Ali Khan,
বলুন বলুন আপনি আমাদের জন্য কি করতে পারেন? আপনারা বন্ধুরা আপনারা যে সাহায্য চাইবেন আমি তাই করব। জাফর আলীকা যেমন অমায়িক তেমনি শক্তিমান, অতটুই পদস্থ কর্মচারীকে আলীবর্দী একদিন অপমান করেছিলেন, কি করেননি কাসায়েব? সেই পদচ্যুতি, সেই বহিষ্কৃতি আজ আমার মর্ম পীড়ার কারণ হয়ে রয়েছে। अच्छा से नाचना, अच्छा से गाना, राजा उजी रामीर लोगों से बहुत ही नाम मिलेगा। बट उधर जाओ, they're all my guests। दोले टालो मालो दाहे नसी, दोले टालो मालो राहे नसी, कैनो प्रेम जो मुनाया, दोलो बाधी নবাবের বিরুদ্ধে আচরণ করতে চায়। আপনি যদি বুঝিয়া থাকেন আমরা বিদ্রোহ করিতে চাই তাহা হইলে আপনি ভুল করিয়াছেন। আমরা শান্তি চাই, আমরা রাজ্য চাই না, আমরা এখানে বাণিজ্য করিতে চাই। বাণিজ্য তো তোমরা ছুটিয়ে চালাচ্ছ সাহেব। এক্সকিউজ মি রেজা, নবাব আমাদের বহুত কোটি পান করিয়ে দিয়েছেন। হেজ অফিসার হ্যাজ সিজড মানি অফ আওয়ার বোর্ড। বামন্দা কোটি পান বামন্দা আজক পিনি তীরবতা পালন করেন এই 21 ফেব্রুয়ারির জন্য। His officer has seized many of our boat. Kuthi band, nauka athak, aur bahut bahut julum. Hum janen na raja, hapi haja made dost, but why ne your chief in Dhaka? Then Dhaka ya pi jaha kori ten, kota banglai, lababaj, tahai kori te chen. Sahabe muke janaj, khoi pur che. Lababa tera bedon chunen ne bole. ওরা ভারী চটে গেছে। আরো চটিয়ে দিন রাজা সাহেব, আরো চটিয়ে দিন। আচ্ছা ওয়া সাহেব, বাণিজ্য না হইলে এ দেশে থাকি আমরা কি করিবি?
নবাবের খোরা খাস কাটিবে নবাবের কোনো কোনো একটা নাই আমাদের বাণিজ্য বন্ধ করিবার উই রিসিভ দ্য ফরমান অফ দ্য এম্পায়ার সম্রাট নিজে হুকুম দিলেন আরে নবাবটা খারিজ করিবে মানে না বারো মোছালো বারে আশায়ে ভুলোলা রোধে পেনারে মানে না বারো মোছালো বারে ভাষায়ে ভুলোলা রোধে পেনারে দাগ দিয়েছে শক্তি তেজে মুরলি তোমার গান উনারা শুনিবে তোমার নাচ উনারা দেখিবে দেয়ার আর ভেরি হ্যান্ডসাম ইয়ং মেন হেয়ার ওভার দেয়ার আমি যে তোমারই প্রেমে মজেছে সাহেব রেজা শি সেড শি ইজ ইন লাভ উইথ মি নবাব বয়সে নবীন তাই বুঝতে পারছেন না কোম্পানি বাণিজ্য করছে বলে দেশের ধন বৃদ্ধি পাচ্ছে আমরা আমরা মাল খরিদ করি পর্যটন খা পায় পর্যটন খা না পাইলে খাজনা দেয় না নবাবিও চলে না সেসব আমরা বুঝি সাহেব কিন্তু নবাব বুঝেন না বুঝিবেন না তো নবাব কি করিবেন জমি জমিদারের কান ধরে খাজনা আদায় করে নেবে টঙ্কা জমিদার কোথায় পাইবে টাকা দিতে না পারে এই সাজির বৈকুণ্ঠে বাস করবে বৈকুণ্ঠ ইট ইজ ভেরি কমফোর্টেবল টু লিভ হিয়ার মোচাতে টাকা যাইবে তাহলে সাজিকে বলুন আপনাকে দিন দশেক সেখানে রাখতে জেন্টলম্যান বিজনেস টু বিজনেস সাহেব তাহলে বলছেন আমাদের মঙ্গলের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে বাণিজ্য করছে তাই আমাদের উচিত তাদেরকে সর্বপ্রকারের সাহায্য রাইট ইউ আর রেজিয়া কিন্তু ধরুন এই কা সাহেব যদি বলেন যে ব্যক্তিগত কোনো লাভের সম্ভাবনা না থাকলে তিনি নবাবের বিরুদ্ধে দাঁড়াবার বিপদ বরণ করবেন না তিনি অবশ্য বলেননি কিন্তু যদি বলেন আই উইল রেফার হিজ কেস এট দ্য কমিটি অফ কলকাতা কলকাতার কমিটিতে পুরো দাবি আমি পেশ করি আছে আর আমার দাবি সম্বন্ধে কোনো বিবেচনাই করেননি আপনার কাম্য কি থাকতে পারে সেরজি আপনার অতুল ঐশ্বর্য ভর্তির অভাব তোমারও নেই আমির চাঁদ তবু তুমি হ্যাংলা কুকুরের মতো ল্যাং ল্যাং করে ওই ইংরেজদের পিছু পিছু ঘুরছো ভাষা আপনার সংযত নয় সেরজির যদি কোনো দাবি থাকে তা অবশ্যই পূর্ণ হবে ইট ইজ ইন্টার স্যাটিসফ্যাকশন আমার কথাও আপনাদের বিবেচনা করতে হবে কৃষ্ণ বল্লভের কি হইতো একবার ভাবিয়া দেখুন আর কিছুই কি আশা করতে পারি না জেন্টলম্যান আপনাদের যৌবর বিমারি হইয়াছে আপনারা আপনারা জানিতে চান তাহা কি হ্যাঁ চাই ভেরি ওয়েল ভেরি ওয়েল বাংলায় বলুন সাহেব এক্সকিউজ মি আপনাদের মন পীড়িত আপনাদের শোল আমি আত্মা পীড়িত শেয়ার বসি কথা কি সাহেব অন্তরাত্মা খাঁচা তারা হতে চলেছে আপনারা আপনারা বিচারে ভুল করেন আপনারা ওই বহু দূরে কি আছে তা দেখিতে পারেন না আপনারা সকলেই নবাব হইতে চাহেন ভাবিয়া দেখেন দ্যার ইজ অনলি ওয়ান থ্রোন ইন বেঙ্গল সিংহাসন আছে এক রাজা রাজবল্লভ উহাতে বসিব তো মিস্টার জাফর আলী খান তাহার কলা কাটিবেন আবার জাফর আলী খান নবাব হইলে সেট রাজা গুসা করিবেন আবার সেট রাজা কোটি পাইলে ও মিছাট বলিবেন আমি বা কমটি আছে আপনাদেরকে কে বললে যে এটাই আমাদের মনোভাব রাজা রাজবল্লভ আমার ঘনিষ্ঠ বন্ধু তার বিরুদ্ধে আমি কোনোদিনই অস্ত্র ধারণ করব না সিংহাসনের প্রতি আমারও কোনো লোভ নেই
আমির চাঁদের জন্য তোমরা ভেবো না সাহেব। আমির চাঁদ গোলাম হয়ে থাকতে চায়, নবাব হতে চায় না। আপনারা সবাই সত্য বলিলেন, সত্য মিথ্যা সবাই জানতে পারবেন সাহেব। সময় আসিয়াছে রে যা, আপনি আমাদের কি করতে বলেন বলুন। আমি প্রস্তুত। শয়তানটাকে বাধা দিন, শিপলাইয়া দেবে। মনকে সাফাই করুন, আপনারা আপনারা শান্তি পাইবেন। আপনারা তাকে বাধা দেবেন? বাধ দেব। কলকাতায় এখন কি হইতেছে? নবাব বলিলেন ফটলো, আমরা বলিলাম সেটি হবে না। নবাব ডর দেখাইলেন, আমরা কলকাতা তিনি ঠাক করিবেন। আমরা কামান বসাইলাম, এখন এখন আমি, হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের বলিতেছে, ইজ এনি মোমেন্ট যুদ্ধ বাড়িল, নবাব তখন কলকাতায় যাইবেন। দেন আওয়ার ব্রেভ সোলজার গিভ হিম এ থার্ড ফাইট, ভারী যুদ্ধ হইবে। এন্ড মুর্শিদাবাদ উইল বি লেফট, এট মার্সি মুর্শিদাবাদ, আপনারা যাহা খুশি তাহাই করিতে পারিবেন। বলুন কি করতে হবে, আমি প্রস্তুত। ভেরি ভেরি গুড মিস্টার জাফর আলী খান, ভেরি সাকসেসফুল মিস্টার জাফর আলী খান। রেজা রাজ বলল, বলুন বলুন আপনি কি করিবেন? ওই ঘোষেটি বেগম কি করিতে পারেন বলুন? ঘোষেটি বেগম নবাব মহলে বন্দিনীর মতোই রয়েছে। ইউ উইল সেভ হার ফ্রি, আপনারা তাকে মুক্ত করিয়া দিবেন। আপনারা কলকাতায় কি করেন তাই দেখে আমরা কাজ করব সাহেব। সেটা আপনি কি করিবেন? জগৎ স্যার বিপদকালে বান্ধবদের ত্যাগ করে না। কলকাতায় আমরা হাজির লোক পাঠাইবি। অমিত চাঁদ নিজে কলকাতা যাইবি। নবাব যাহাতে ওই কলকাতা হইতে এখানে ফিরিয়া আসিতে না পারি, আমরা তাহাই করিবে। আর যদি ফিরিয়াও আসে, তাহা হইলে দেখিবে এই মুর্শিদাবাদের গদিতে দশরা নবাব বসেছে। সাহেব দেখছি মনে মনে লঙ্কা ভাগ করছেন। আপনারা আপনারা বিচার করিয়া দেখুন, আপনাদের কিসের অভাব? আপনাদের ফোর্স চাই মিস্টার জাফর আলী খান আছেন, আপনাদের ঠুমকা চাই শেড জগতের টাকশাল আছে, আপনাদের সোল্লাডিবার লোক চাই রেজার রাজ বল্লভ আছেন, ব্যাস আর কি চাই? এই মুর্শিদাবাদ আপনাদের হইবে, এই বঙ্গাল বিহার উড়িষ্যা আপনাদের হইবে, আর আমরা আমরা আপনাদের প্রজা হইয়া মুজাসে বাণিজ্য করিবে। এই তারপর স্পষ্ট করে আমি শপথ করছি, যা আপনা লাঞ্ছনার প্রতিশোধ এবার আমি নেব। আমাদের উচ্চতর শাস্তি এবার আমরা দেবই, দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। আপনারা আপনারা সবাই এক দিল আছেন? আদেশ, যার যা অস্ত্র আছে সব সামলাতে হবে। ওই কেন ক্যারি ওই প্যান্টস ইন ডান হাতি আলে, আমরা জল ছাই আছে না? ভালো, যে যেখানে আছেন স্থির হয়ে দাঁড়াবেন কি? নবাবে করে আপনাদের দেখা দেবেন। সেনাপতি রাজ বল্লভ আদেশ করুন। নিশিতে নিরস্ত্র নারী আক্রমণ করে বুঝি তোমাদের ফর্তা হয়েছে? আমি নবাবের বৃদ্ধ, তার আদেশ পালন করে আমার কাজ। নবাব মনসুর আল মুলক সিরাজ উদ্দৌলা সাফ আলি খান মির্জা মোহাম্মদ হাইবার জঙ্গ বাহাদুর। কলকাতার দুর্গ সংস্কার কিছুতেই স্থগিত রাখবে না।
তোমরা কি ভেবেছো এই অদত্তবি নিদারে সত্য করো তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে তোমাকে মাথা মুড়িয়ে ঘর ঢেলে আমির চাঁদ পাঞ্জাব থেকে বাংলাদেশে ষাট ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি যেমন নিজের তেমনি আমাদের সর্বনাশের সূচনা করেছ সাবধান আমি নবাবের গোলাম যাব না সিপাহসালার জাফর আলী খা নবাবের সিপাহসালার আপনি ওয়াসের নিমন্ত্রণ রক্ষার আকুলতায় রাজধানী ছেড়ে বেরিয়ে আসবার আগে আপনি নবাবের অনুমতি নেওয়া আবশ্যক মনে করেননি কাশিপ্রজানকে আমরা রাজধানীর অন্তর্ভুক্ত বলি মনে করি আপনি আমার আত্মীয় আমি আশা করি আমার বিপদকে আপনি নিজের বিপদ মনে করবেন অথচ আশ্চর্য হই এই যে আমি যখন কর্তব্য নির্ণয় অক্ষম হয়ে আপনার সাহায্য কামনা করি তখন আপনাকে কাছে পাই না অনুমানে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে কলকাতার কুটিয়ালদের শাস্তি দেওয়ার জন্য আমি রাজধানী ছেড়ে বেরিয়ে এসেছি আমার অনুরোধ এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে শক্তি বৃদ্ধি করবেন জাপনা রাজা রাজ বলল আপনার মতো উদার হিন্দু এ বাংলায় আমি একটিও দেখিনি হিন্দু হয়ে মুসলমান এবং খ্রিস্টানের আতিথ্য গ্রহণ করে আপনি বরাবরই উদারতার পরিচয় দিয়ে এসেছেন হ্যাঁ আপনি এখন কি বলতে চান বলুন কিছু বলবার স্পর্ধা আমার নেই জনাব আমি শুধু আমার শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলাম আপনাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে পুত্র কৃষ্ণ বল্লভকে বহুদিন যাবৎ দেখেননি একবার দেখে আসবেন চলুন শেঠজি অবশ্য সুদের টাকার তাগিদ দিতে এসেছেন শেঠজির বিরুদ্ধে আমার কিছুই বলবার নেই আর থাকলেও বলবো না যেহেতু টাকার আমারও দরকার শেঠজি মুর্শিদাবাদই থাকবেন বাংলার নবাবের আদেশ পালন করে জগৎ শেঠ চিরকালই ধন্য নবাবের প্রয়োজন আমি নিশ্চয় পূর্ণ করব কিন্তু আমার একটা নিবেদন আছে জাহাপনা বলুন সিপাহসালার জাফর আলী খা ও রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলি রাজধানী মুর্শিদাবাদ কি একেবারে অরক্ষিত অবস্থা থাকবে না খবর পেয়ে শঙ্করজং যদি রাজধানী আক্রমণ করে শেঠজি গুরুতর প্রশ্ন তুলেছেন জাহাপনা আদেশ পালন করতে আমরা বাধ্য কিন্তু রাজধানীর নিরাপত্তাও আমাদের বিচার তাই তো বিনা মন্ত্রণায় কিছুই করা ঠিক নয় গোলাম হোসেন জনাব কোথায় থাকে শুনল আপনার বার্তলাতেই আছি জাহাপনা হাল তো বান্দান সিপাহসালার জাফর আলী খা আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা এ যে রাজনীতি জাহাপনা এতদিন ধরে দরবারে আছিস আর রাজনীতির তুই কিছুই বুঝিস না জানেন শেঠজি শোনন রাজা বহুত বহুত বুদ্ধি রাখে আমার এই বান্দা জনাব এক সময় একদল চোরের সঙ্গে আমাকে থাকতে হতো নগরের সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে চোরে তুলে একদিন তমল তর্ক কি সাব্যস্ত হলো শিয়াল আর পেঁচা না থাকলে নাগরিকদের বড়ই ক্ষতি হয় বটে শিয়াল ধত্ত গর্তে লুকিয়ে থাকে পেঁচক অশুভ আধার ছেড়ে আলো আসতে চায় না তবু শিয়াল প্রহর ঘোষণা করে আর পেঁচক অমঙ্গলের আভাস দিয়ে নাগরিকদের উপকার সাধন করে চোরের দল সেই থেকে শিয়াল আর পেঁচাকে পুজো দিতে লাগলো তুমি আমার পণ্ডিত তোমাকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব আর তোমার এই কুঠিতে যত ইংরেজ বীর রয়েছে সবাইকে বন্দির মতো আমার সঙ্গে কলকাতায় যেতে বাধ্য হবে সেনাপতি রায় ধরলাম যাব ওদেরকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন পেছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজের কথা নয় আমার তিরস্কার করুন জনাব তোমাকে তোমাকে তিরস্কার নয় সুন্দরী পুরস্কারই তোমার প্রাপ্য যাবো না অত্যন্ত মূল্যবান বেলা শেঠজি আপনি মুক্তর মূল্য যাচাই করেন আর আমি পরক করি নারী রত্ন লাইট অফ করে দিবা লাইট অফ
তুমি আমার সঙ্গেই ছিলে সুতরাং কলকাতা জয় করার ইতিহাস তুমি জানো জানি জানো যে কলকাতা জয় করে সেই নগরীর নাম আমি আলীনগর রাখি জানি ওর এক্সেলেন্সি আলীনগর তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সকল শর্ত তোমার জানা আছে তোমাদের কোম্পানির সন্ধির শর্ত যাতে রক্ষা হয় তারই জন্য প্রতি ভূরবে তোমাকে মুর্শিদাবাদ রাখা হয়েছে কোম্পানির সন্ধির শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমি তোপের মুখে উড়িয়ে দিতে পারি না তুমি জানো জানি ওর এক্সেলেন্সি তুমি প্রস্তুত হও আমি জানিলাম না আমাদের কি অপরাধ তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা তোমরা অতিক্রম করেছ স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা আপনার আপনার অভিযোগ আমি বুঝিতে পারলাম না যাহাপনা মনসেজি এডমিরাল ওয়ারসনের পত্র এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো মনসেজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কর্নেল ক্লার্ক যে সৈন্যগত উল্লেখ করেছিলেন তা শীঘ্রই কলকাতায় পৌঁছে যাবে সত্তর আরেকটা জাহাজ আমি মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দেব যে আরো সৈন্য আরো জাহাজ আবশ্যক বাংলায় আমি এমন আগুন জ্বালাবো যে সমস্ত গঙ্গার জল দিয়েও নিবান সম্ভব হবে না এডমিরালে কোথা কেন লিখিয়াছেন আমি আমি জানি না ইউর এক্সেলেন্সি জানি আমি দিচ্ছি মনসুজি ওয়ারসের পত্র হ্যাঁ আপনি পরমর হাতে দেবেন না আচ্ছা ওকে একবার দেখিয়ে নিন বলতে পারো যে তোমার হাতের লেখা নয় আমি লিখিয়াছি পরমর মনসুজি ইট ইজ ইম্পসিবল টু রিলাই আপন দ্য নবাব এন্ড ইট উইল বি আইস্ট্রেটার এন্ড চন্দননগর নবাবের উপর নির্ভর করা অসম্ভব চন্দননগর আক্রমণ করাই খুদ্দমানের কাজ তোমাদের অভদ্রতার অধ্যত্বের আরো পরিচয় চাও জেনে রেখো তাও আমি দিতে পারি আমার সভাসদরা স্বদেশীরা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ অত্যাচারী বিলাস সর্বস্ব কিন্তু আমি যে সকলের সকল শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম তুমি ওয়ার্ডস তুমি আমার দরবারে ঠাঁই পেয়ে আমার সভাসদদের আমার বিরুদ্ধে উত্তেজিত করো কলকাতা ইংরেজদের উপদেশ দাও আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে জানো এর শাস্তি কি জানি ওর এক্সেলেন্সি পানিশ পি আই হ্যাভ ডান মাই ডিউটি আমার কাজ আমি করিয়াছি আপনার কাজ আপনি করুন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো ভবিষ্যতে কখনো এই দরবারে তুমি স্থান পাবে না তোমাদের কোম্পানি যদি সভ্য ব্যবহারে আমাকে খুশি করতে পারে তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোন সৎ চরিত্র ইংরেজকে এই দরবারে স্থান দেব তোমাকে নয় আর তাও এখন নয় যাও আপনি যেন কি বলার জন্য বেকুল হয়ে উঠেছিলেন জানেন তো আমাকে কোন কথা বলে লাভ নেই কারণ সর্বচিকিৎসার বাইরে আমি ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো কোম্পানি কথা থাক ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন নিজেদের কথা ভাবুন রাজা নিজেদের কথা ভাবুন ভাবা যখন উচিত ছিল তখন তো কিছুই ভাবেন সেই অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি আপনাদের সকলের সকল অভিযোগ অবগত বস্তুকে আমি স্বীকার করেছি কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি আপনাদের স্পর্ধা নিয়ে কোনো প্রশ্ন তুলিনি আপনারা সারা দেশে আমার দুর্নম্র দিয়েছেন কর্মচারীদের মনে অস্ত্র ধরে দিয়েছেন আত্মীয় স্বজনের মন দিয়েছেন পিছিয়ে আর কত হেয় প্রতিপন্ন করতে চান আপনারা আপনাকে প্রতিপন্ন করে আমাদের লাভ স্বার্থ সিদ্ধি স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম তাহলে বলুন তাহলে বাংলার এই সিংহাসনে এতদিনে অন্য নবাব এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস আপনার উপদ্রবে আমাদের মনে সাহস এনে দিয়েছে আমার উপদ্রব নয় সিদ্ধি
আমার সহিষ্ণুতা আপনাদের মনে স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। যা আপনা মানুষের মানহানি করে আপনি সকলের অপমান করছেন। সকলে মিলে আপনারাই কি আমায় কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয়ী রাজা বলুন, এই সিংহাসনে আরোহণ করার পর এই এক বছরের মধ্যে কি অন্যায় আমি করেছি বলুন? কটা রাত আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি বলুন? কটা দিন আমাকে আপনারা বিশ্রামের অবসর দিয়েছেন? আপনার দৈনন্দিন জীবন যাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অথচ কবে কখন কোথায় কি অনাচার আমি করেছি আপনারা নির্ভুল বলে দিতে পারেন? আরে এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না হোসেন তুমি জান দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন, এবার কি আপনার নিজের জীবন দিয়ে বুঝতে চান রাজা? সারজি জাফর আলী খাপ আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে তাকিয়ে দেখুন। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি যে আপনারা মানি লোকদের আপনি যদি এরূপ পরিহাস করেন তাহলে আপনার শপথকে কখনো ধারণ করব না। আজ পর্যন্ত তা কদিন ধারণ করেছেন সিপাহসালার? পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ সৌগতকে হত্যা করে বুঝি তোমার স্পর্ধা হয়েছে মল্লাল? ওই যুদ্ধে কৃতিত্ব না দেখিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার আপনি নবাবকে সাহায্য করেছেন? যা পড়া নিচের এই স্পর্ধা নিষ্পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজে সমালোচনা করা যেমন স্পর্ণ, একথা যেমন আপনাদের সবসময় মনে থাকে তেমনি একথা আপনাদের মনে রাখা উচিত। নবাবের কাজে সমালোচনা করাও আপনাদের সুবর্ণ। এই রাজ্যের প্রধান প্রধান সেনাপতি আমি নবরা রইস রাজা মনে করছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয় এমনকি আত্মরক্ষার শক্তিও নেই তার। নবাবের নিমন্ত্রণে আমরা বৃথাই খাই না এ কথা তাদের মনে রাখা উচিত। এইসব অর্বাচীনকে দিয়ে যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন সাজ্জি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুক তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতি দিলে গোলাম হোসেন মোল্লার নির্বোধন যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলুন দরবার ত্যাগ করতে হবে, নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও দেখছি আপনাদের স্মরণ করে দিতে হবে। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাব না। বাধ্য হয়ে দরবার ত্যাগ করবেন তখন যখন আপনাদের বন্দী করা হবে। মুন্সিজি সিপাহসালারের কাছে ওয়ার্স যে পত্র লিখেছিল সেই পত্র আমার কাছে ওয়ার্স পত্র লিখেছিলেন? হে নবাবের সিপাহসালার, খোজা পিদ্রর মারফত ওয়ার্স এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে প্রেরণ করেছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত সেই পত্র আমারই হস্তগত হয়েছে। দেখতে চান? নবাবের অনুগ্রহ সভাসদদের শুনিয়ে দেব। পত্রের বিষয়ে আমি অবগত নই যাপন। সবাইকে শুনিয়ে আপনাকে আমি লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার। আর পত্রখানা আপনাকে দেখতেও দেব না, তাহলে যে উদ্দেশ্যে পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। নবাব তাহলে কি করবেন স্থির করেছে? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি করা উচিত আপনারাই বিবেচনা করুন। রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কি কোন গোপন লিপি যাহাপনা আবিষ্কার করেছে? রাজা রাজবল্লভকে আমরা ভালো করেই চিনি, তিনি পাক্কা লোক, তিনি কখনো কাঁচা কাজ করেন না। জাফর আলী খাপ নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? জাফর আলী খাপ আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি আপনারাও করেছেন, খোদা তালার কাছে কে কত বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা এই আশ্বাস চাই, বাংলার এই দুর্দিনে
আমাকে আপনারা ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও বিচারে রাজা? বিচার নয় জহপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ নিষ্পত্তি সম্ভব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তার মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, এসবই কি শান্তি স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব আজ কিছুই হতো না। কলকাতার দুর্ভোগে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না, বাংলা অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন জাপনা? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্ব রকমে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন, সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি তা মাথা পেতে দেব। আমাকে অযোগ্য মনে করে যদি আর কাউকে এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সিপাহ সালার জাফর আলী খান, আপনি শুধু নবাবের সিপাহ সালারই নন, আপনি আমার পরম আত্মীয়, বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে গিয়ে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে অথবা মুহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ, সেই পৌরুষ আপনার আছে আমি জানি। রাজা রাজবল্লভ জনাব, ভাগ্যবান জগৎ শেষ, শক্তিবান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলোর ভাগ এই বাংলা। অপরাধ যা করেছি মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকে পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই, সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটাল, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রের রুদ্রমনা জননী, নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শুনাবে জাগরণের সেই অভয়বাণী? উঠো মা উষা, উঠো তোমার অশ্রু জল, সাতপুরী সন্তান হিন্দু মুসলমান, জীবন রোধ করবে মরণের অভিযান। আপনি সিপাহ সালার, আপনি তা পারেন। আমি শপথ করছি জাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। আমিও শপথ করছি শিবসেনা সকল নির্দেশ আমি মাথা পেতে নেব, তার অভিষেক হাসি মুখে মৃত্যুকে বরণ করব। আমারও একই অভিপ্রায়। আমি আজ ধন্য, আমি আজ ধন্য জনাব। পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছে। এ পলাশি, শিবসেনার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে, ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে, আপনার আদেশ পালন করার জন্য রায় দুর্লভ, ইয়াল লতিফ, মোহনলাল, মীর মর্দান নিজ বাহিনী নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হবেন, আমিও আপনার আদেশ হয়ে থাকব। আর আপনাদেরকে আমি এই দরবারে আবদ্ধ রাখতে চাই না, আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন গে।
হোসেন সিংহাসন কি টলছে না যাব না ভালো করে দেখ তো ওখানে কি দেখছো মূর্খ ও আপনি কাজ আছে তা স্মরণ করলেই তো দেখা করতাম নবাবের অবসরে বড়ই অভাব তাই না বিপদ এমন ঘড়ি এসেছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি এখনো বিপদ এটা দেখো এটা দেখো খসেটি বেগম তোমার বন্দিনী শৌকতজং রণক্ষেত্রে নিহত প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই এখনো বিপদের ভয় কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করছে করেছে সেই সংবাদই পেয়েছি তাহলে তারা মুর্শিদাবাদ আসবে তেমন দুর্দিন কে কামনা করে মা দুর্দিন না সুদিন 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 নয় ঘোষেটের বন্ধন মোচন হবে সিরাজের পতন হবে সুদিন নয় আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন বেশ বুঝতে পারছি অন্তরে যে কথা দিন রাত গুমরে গুমরে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি মাসিকে গৃহহারা করেছো মাসি সর্বস্ব লুটে নিয়েছো মাসিকে বাসি করে রেখেছো মাসিকে তা ভুলবে অকারণে এই অভাগাকে আর তিরস্কার করবেন না অকারণে নয় কি মতি ঝিলকে অধিকার করেছে আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে কে আমার পালিত পুত্রকে ওই সিংহাসন থেকে দূরে রেখেছে তুমি নাও দস্যু মতিঝিল আপনারই রয়েছে মা তাহলে সেখানে যাবার অধিকার নেই কেন আমার রাজনৈতিক কারণে তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ আমার রাজ্য নেই তাই আমার কাছে রাজনীতিও নেই আছে শুধু প্রতিহিংসা এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেদিন যেদিন তোমার এই প্রাসাদ উপরে অধিকার করবে তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে দিয়ে সংকট জমের মতো কেউ যেদিন তোমাকে মা না না তোমার মুখের কথা তুমি শেষ করো না মা নবাব মহিষী নবাব মহিষী আমি নই মা আমি তোমার কন্যা নবাব মহিষী নও আজ ভাবছো খুবই বিনয় করলে কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে এই আমারই মতো জীবন যাপন করতে হবে নবাব নবাব মহিষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন জাপানা ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন কেবল উৎপা দেব সময় হলেই পাঠিয়ে দেব এখনো আশা সময় আসবে আমার করে কথা বলে না মা বুক আমার কেঁপে উঠে তোমার বুকটা কেঁপে উঠে আর আমার বুকটা যে নিশিদিন জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে তা কি তোমরা বুঝেছ না কখনো বুঝতে চেয়েছো অনাথা বিধবা আমি নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম তাতেও তোমরা বাঁধে সাধলে ছল করে এনে আমাকে পাপপুরিতে বন্দিনী করে রাখলে তোমাদের আমি ক্ষমা করব আমরা বুঝি ক্ষমা করব ওই বিদ্রোহিনীকে মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশে বসে রাখতে চেয়েছিলাম কিন্তু তোমার ভালো লাগলো না আজ ভয় হচ্ছে চেষ্টায় না বাধ্য হয়ে ওই বন্দিনীর মতো কারাগারে স্থান নিতে হয় ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লোকপাল এমন কোন অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো করো জুড়ে থাকতে হবে অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো আমি জানি কেমন করে উদ্যত শিরদের আমার মাথায় পায়ের তলায় নুয়ে দেওয়া যায় শুধু আমার মুখের একটি কথা চোখের একটি ইঙ্গিত সাপেক্ষে আমি তাও পারি না পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে উঠে বলে পারি না শুধু অপরকে আমি ভালোবাসি বলে নবাব জাহাপনা আপনার চোখের জল আমি যে সইতে পারি না আজকের এই কান্না শুধু বিলাস কিন্তু এই কান্নার বিরাম নেই চোখের জলে নবাব পথ দেখতে পাবে না বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে বিলাসি প্রান্তরে রক্ত কোলাহল ছেপে উঠবে ক্রন্দন ঢোল সিরাজের নবাবী এই
পরিণাম। বলতে পারো, বলতে পারো লোকপাপ, এই ঘোষিতি বেগম মানবী না দানবী? ওকে এক প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভীষণ ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লোকপাল, এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের নির্মমতার এমনই পরিচয় আমি পেয়েছি। কোন মানুষকে আমি ভালোবাসতে পারি না, শ্রদ্ধাও করতে পারি না। চলুন জাহাপনা, একটু বিশ্রাম নেবেন, চলুন। বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর। পলাশি? সেকি জাহাপনা, তুমি কি জানোনি পলাশিতে আমাদের আবার যুদ্ধ হবে? আবার যুদ্ধ? 15 মাসের নবাবী লোকপাল, এই 15 মাসের মধ্যে 1টি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে আর দুর্গ পরিচালনা অতিবাহিত হয়েছে, এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নই। পলাশি, পলাশি, লাখ লাখ পলাশ ফুলের অগ্নিবরণে এই পলাশি প্রান্তর একদিন রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা, জানি না আজ সে কার রক্ত চায়। পলাশি রাক্ষসি, পলাশি। সখী শ্যামের প্রীতি, শ্যামের স্মৃতি, মম জীবনের সাথী। সখী শ্যামের প্রীতি, শ্যামের স্মৃতি, মম জীবনের সাথী। এসেছি বলে খুশি হয়েছ মনে হচ্ছে না তো? বসো, ওই একই ধরনের কথা শুনতে আর ভালো লাগে না। ভালো খবরও আছে, লোভ না দেখে শুনে ফেলো। খুব বড় একটা জলসার আয়োজন। আহ বাঁচালে, বলিনি তোমার জীবনে আনন্দ দিতে পারি শুধু আমি? দেখো জীবনে চাই আমি শুধু উত্তেজনা, ভাবার একটু সময় চাই না, চলতে চাই না, ছুটতে চাই উল্কার বেগে। গান শুনে তো তা মনে হচ্ছিল না। যে মন নিয়ে আমি গান গেয়েছিলাম, আমি মনই আমি বদলে ফেলতে চাই। তাহলে আমার সঙ্গে ঝুলে পড়ো, আমি তোমাকে এক নতুন জগতে নিয়ে যাব। তুমি কেন বিশ্বাস হয় না? না, তোমার চোখের কোণে ছলনা নিষ্ঠুরতা নাচে, তোমার ঠোঁটে ছলনা চাপা হাসি, তুমি নও মিরন, তুমি নও। নাই বা হলাম তোমার আদর্শ প্রেমিক, ছেড়ে দাও সেসব কথা, এখন জলসার কথাই শুনো। মুর্শিদাবাদে গোয় গম্ভীর লোক আর কেউ থাকবে না, তাই এই বিরামহীন জলসার আয়োজন। না বাপ, তোর আমির আব্রাহদিনে মক্কায় চলেছে নাকি? দূরমতি সিরাজের কি সেই সুমতি হবে? হবে, যুদ্ধে চলবেন সবাই। আবার কার সঙ্গে যুদ্ধ? সারের সঙ্গে। আর জানো তো সারের শত্রু বাঘ হে মারে, আর বাঘও উত পেথে রয়েছেন। সেই বাঘের আবার বাচ্চা আছে? বাঘ সিংহাসনে গেলে বাচ্চাই যে হয় শাহজাদা, তখন কিন্তু তুমি তাকে উপেক্ষা করো না। সিংহকে যে না চায়, বাঘের বাচ্চাকে সে পলতে করে দুধ খায়, উপেক্ষাও করে না। কথা শুনে তারিফ করতে ইচ্ছা হয়,
কিন্তু একটু ত্রুটি রয়ে গেল। পণ্ডিত আছেন শূদ্রনীয়। সিরাজ সিংহ নয় শিয়াল। আর বাঘটাও আসলে একটা ফেউ। আর বাচ্চাটাও চাঁদের না একেবারে ছুঁচো। তুমি আমায় চুচু বলছো? আর ওশি কথা ছিল হেয়ালিতে, এর মধ্যে আমার বাস্তবতা কেন? হেয়ালি নয়, হেয়ালি নয়, সত্যি যুদ্ধ। নবাব তার সৈন্য সামন্ত নিয়ে পলাশিতে চলেছেন, আর ওদিক থেকে আসছে ক্লাইভ মাদ্রাজের মধ্যবীর। চলোই যাক ও সব কথা, ওরা পলাশিতে যুদ্ধ করবে, আর মুর্শিদাবাদে আমরা চালিয়ে যাব হরদম নাচ আর গান। রাজি? আরে দূর, যুদ্ধে যে বড় উত্তেজনা কিসের? আমি যুদ্ধেই যাব। যুদ্ধে যাবে কি? হ্যাঁ তাই যাব। না না, সে আমি পছন্দ করি না। না করে সরে পড়ো। যুদ্ধের খবরটা তোমাকে দিয়েই আমি অন্যায় করে ফেলেছি। তুমি না দিলে খবর আমি পেতাম। নবাব নিজে আসতেন তোমাকে খবর দিতে? অসম্ভব মনে করছো কেন? এক গাছে মুক্তির মালা পেয়ে এত আশা? আমি তো বাঁদর নই যে মুক্তির কদর বুঝবো না। তাহলে কথাটা তোমাকে বলি, তোমার নবাব যুদ্ধ থেকে নাও ফিরতে পারেন? সে নিচড়েছ নাকি? না, কুৎকার ব্যবস্থা হয়েছে। আমি তো সঙ্গেই থাকবো, দেখি কার কুৎকা কে হাকড়ায়। মুখে যত বড়াই করছো মন ততই মুশড়ে পড়ছে। জেনে রেখো সুন্দরী, পলাশিতেই সিরাজের সমাধি। এই মুখখানা যে মনিল হয়ে গেল, চোখে এলো জল, সন্দেহ আগেই হয়েছিল, আজ পেলাম তার প্রমাণ, নবাবের গলার মালা বুকেও জ্বালা জাগিয়েছে। ভুল করলে মিরন, যে মালা জ্বালা দেয় সে মালা আমরা ছিঁড়ে ফেলি। সঙ্গে সঙ্গে প্রাণ খাও, কি বলো? তোমার জলসা নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম, যদি যদি না যাই জলসা জাকিয়ে তুলবো। এবার তুমি বিদায় হও। তোমার অপ্রীতি ক্ষতিরই কারণ, তাই আপাতত আমি চললাম, কাল আবার দেখা হবে। এত সহজে যে তুমি যাবে এটা কিন্তু আমি ভাবিনি। সহজেই যারা যায় ফিরে আসবার সহজ পথটা তারা খুলাসা রেখেই যায়। এত সাহস মিলনের আমার সামনে দাঁড়িয়ে নবাবের অমঙ্গল কামনা করে? আলেয়া, আলেয়া, নবাব ঘুমিয়ে পড়েছিলে? এলাম একবার তোমার সঙ্গে দেখা করতে, হয়তো শেষ দেখা। শেষ দেখা? কাল যুদ্ধে যাব, যদি আর না ফিরি। এত রাতে একা আসা কি উচিত হয়েছে জানাব? কোনো বাধা আছে আমি তা ভাবিনি। বাধা নেই কিন্তু বিঘ্ন আছে। আপনি তো জানেন আপনি অজাত শত্রু নন। নিজেকে বাঁচাবার অবিরাম চেষ্টা আমি করে এসেছি আলেয়া, কিন্তু মজা এই আলেয়া, নিজেকে যতই বাঁচিয়ে চলতে চেয়েছি ততই পেয়েছি আঘাত, তাই আর কোনো চেষ্টাই করব না। তুমি তো আমাকে বসতে বললে না আলেয়া। আমি সাহস পাইনি জানাব। প্রাসাদে আর যাও না কেন? আত্ম প্রয়োজন হয় না। খোজা পিদ্দুর কাছ থেকে যে পত্রখানি তুমি হস্তগত করেছিলে তা খুবই কাজে লেগেছে। শুনে খুব খুশি হলাম জানাব। যুদ্ধে যাবার আগে তোমার সঙ্গে কেন দেখা করতে এলাম জানো? আপনি যাবেকে অনুগ্রহ করেন সেটা বোঝাতে। না, তবে তোমার কাছে কৈফিয়ত দিয়ে যাব বলে। নবাব কৈফিয়ত দেবেন? সমাজে পরিত্যক্ত সামান্য একটা নর্তকী কি? আমি জানি এই নর্তকী সামান্য নয়। আমি জানি আমি সামান্য না, আমি গুপ্তচর, তাই তো আমি ঘৃণ্য। তুমি গুপ্তচর? আপনি তো জানেন জাপনা, আত্মগোপন করে আপনার জন্য অনেক সংবাদ আমি সংগ্রহ করেছি। যাদের কাছ থেকে সেসব সংবাদ আমি সংগ্রহ করেছি তারা আমাকে কি চোখে দেখে বলেন তো? আপনি কি একদিন গুপ্তচর সন্ধে আমাকে প্রাণদণ্ড দিতে চাননি জনাব? সেদিন মোহনলাল যা বলেছিল আমি তা ভুলিনি। মোহনলাল বলেছিল ওর সব গেছে জাহাবনা, কিন্তু দেশ প্রেম যায়নি। তোমার দেশের ইষ্ট হবে জেনেই তুমি এ কাজ করেছ, আমার তুষ্টির জন্যেও নয়, পুরস্কারের লোভেও নয়। মোহনলাল আমার মনের কথা কেমন করে জানবে জাহাবনা? আলেয়া, নিজেকে তুমি এমন করে প্রচ্ছন্ন রাখতে চাও কেন? নিজের লজ্জা গোপন রাখবার জন্য। আলেয়া, জীবনে বহু নারীর সঙ্গে আমার পরিচয় হয়েছে,
তোমার মতো আমি কাউকে দেখিনি। প্রথম যৌবনের উন্মাদনায় নারী চেয়েছি পেয়েছিও, নারীকে তখন দেখেছি শুধু ভোগের সামগ্রীর মতো। আজ সে উন্মাদনা নেই, আজ নারীর কাছে আমার নানা দাবি। রাজ্য যা দিতে পারে না, প্রভুত্ব যা দিতে পারে না, অথচ যা না পেলে জীবন মরুভূমির মতো শুষ্ক হয়ে যায়, তাই আজ আমি চাই নারীর কাছে। লোকে বলে এ আমার লালসা, কিন্তু আমি জানি এ লালসা নয়, এ হচ্ছে নরের অন্তরে সামান্য এক দাবি। এই কৈফিয়ত দেখে তো আপনি এখানে এসেছেন জহাপনা। হ্যাঁ, কিন্তু কেন তা বোঝো না? তুমি তুমি কাঁপছো কেন আলিয়া? নবাবের সঙ্গে নিফিতে কথা কইবার অভ্যাস নেই বলে তোমার কি ভয় হচ্ছে আলিয়া? আমার আমার বড় কষ্ট হচ্ছে জানাম, আমি ওকে নিজেকে সামাল দিতে পারছি না। তোমার কি হয়েছে আলিয়া? আমার বড় কষ্ট হচ্ছে, আপনি আমাকে কিছু কালের জন্য অবসর দিন, আমি নিজেকে সুস্থ করে আবার এক্ষুনি ফিরে আসছি জানাম, আমি এক্ষুনি চলে আসছি। গোলাম হোসেন, গোলাম হোসেন, তোমার চোখে জল কেন গোলাম হোসেন? এতদিন ধরে দেখছো জানো না সর্বত্রই আমি একা। চলো গোলাম হোসেন প্রাসাদে ফিরে চলো, আলিয়াকে যা বলবার ছিল সবই বলা হয়েছে। তারও তো কিছু বলার থাকতে পারে জাহাপনা। কোথায় সে? এখনই আসবে, আমি বাইরে অপেক্ষা করছি। বেয়াদবি মাফ করবেন জনাব। আশা করি এখন সুস্থ হয়েছ। হ্যাঁ আপনার দয়ায়। আলিয়া সেদিন তোমার গান বড় ভালো লেগেছিল, আসবার সময় ভেবেছিলাম একখানা গান শুনে যাব, শোনার অবসর যদি আর না পাই। আপনার আদেশ অমান্য করবার শক্তি আমার নেই জনাব। কিন্তু তোমার শরীর আজ অসুস্থ। হলোই বা, কাল যুদ্ধ। আলিয়া যদি আর ফিরে না আসি। Oh.
सुप्रभात आलिया, आज अमार सुप्रभात। आलिया, आलिया। पुरंदर। नवाब यही पोछे ही जाबें, किंतु तब देरी आ चाहिए आलिया। तभी कौखों ने ले। नवाबेर संगे। नवाब के आबारे से चिले। अमीर काल रातेर को था बोलची। सारा रात तभी बाहरी धड़ी चिले। रात जगे जगे चोक जला कुर्चे, तार चोक दिए जोलो पुर्चे। আরে কত কাল তুমি নবাবের ভাঁড় হয়ে থাকবে শুনেছি একে চোর সাধুর ভেক নিয়ে সাধু বনে গিয়েছিল আমি এই ভাঁড়ের ভেক নিয়ে ভাঁড় বনে গেছি আগেকার রূপ নেই সাহসও নেই প্রয়োজনও নেই তুমি ওকে যুদ্ধে যাবে যাব বলেই তো এলাম তোমার সঙ্গে দেখা করতে সত্যি তুমি যাবে সন্দেহ হচ্ছে না তুমি যাবে আমি যাব তোমার সঙ্গে থাকবে কার সঙ্গে নবাবের পাশে পাশে না তোমারই কাছে হাত করে অমন কথা বলো না আলিয়া আমি কেঁদে ফেলবো আমি কেঁদে ফেলবো তুমি কেন এলে থাকতে বললাম না বলে অধিকারে বসে তুমি তো আমি এখানে চুপ করে বসে থাকি এখন কোন দিক থেকে কামানের গুলায় উড়ে যাবে चुप कर बस एक कथा ওই কামারের একটা গোলা এসে যখন শিবিরে পড়ে তখন বুঝবে যুদ্ধ কোথায় যাব না ওই একটা গোলা আমাদের দুজনকে একসঙ্গে উড়িয়ে নিয়ে যেতে পারে না তাহলে খুবই খুশি হও তুমি হ্যাঁ পাখা মিলে আমরা দুজন যখন ওই নীল আকাশে ভেসে বেড়াতে পারবো না তখন গোলার মুখে উড়ে যাওয়াই কি ভালো নয় জানাব এত ছেলে মানুষ তো তুমি নও আজ জীবনের শেষ দিন শেষ দিন যুদ্ধ করবার ভার অপর উপর ছেড়ে দিয়ে আপনি যদি শিবিরে বসে কেবল আমার সঙ্গে কথা বলেন তাহলে মরণ ছাড় কি গতি আছে জানাব তুমি কি বলতে চাও যাব না আপনার যুদ্ধ আপনাকেই করতে হবে আর কার উপর নির্ভর করা চলবে না যাব না সিপাহ সালার অবিলম্বে স্মরণ করুন তাকে এখানে ডেকে পাঠানো কি আবশ্যক
প্রায় লক্ষভাগের উত্তরে উন্মুক্ত প্রান্তরে মোহর রচনা করেছে। আমরা সর্বরে একদিক থেকে গোলাবর্ষণ করছি। আমার বইয়ের মধ্য দেশে আমি এক পাশে রাজা মোহন লাল আর অপর পাশে ফরাসি পীর সিনপ্রে। জাপনা আমাদের গোলাবর্ষণে অতিষ্ঠ হয়ে প্রায় লক্ষভাগের সৈন্য সরিয়ে নিচ্ছে। অপেক্ষা করতে পারছি না, চলুন। একজন সৈনিককে সিপাহসালারের কাছে পাঠিয়ে দাও, সে গিয়ে বলুক আমার অনুরোধ ইংরেজ বাহিনীকে তিনি যেন আম্বরে প্রবেশ করতে বাধা দেয়। এই যুদ্ধে আমাদের জয় অনিবার্য। তোমার মতো বুদ্ধিমতির মুখে একথা শোভা পায় না। নইলে যদি জয়লাভ করে মির্জাফরের শক্তি বাড়বে। মির্জাফরকে তুমি জানো না, তিনি পবিত্র কোরআন স্পর্শ করে শপথ করেছেন তিনি কখনো আমার বিরুদ্ধে আচরণ করবেন না। আসুন যাও, আসুন সিপাহসালার। এই যুদ্ধের সেনাপতি কে? কেন আপনি আমাকে যদি আপনি সেনাপতি জানেন তাহলে সৈন্য পরিচালনা ভার আমার উপর অর্পণ করে আপনি নিশ্চিন্ত থাকুন। বৃথা উপদেশ দিয়ে আমার দণ্ড টুটি কাটাবেন না। মির্জাফরের এই রুদ্রপুত্রের অর্থ কি? গোলাম হোসেন দুর্জনের ছলের অভাব নেই, কোন ছলে কখন বেঁকে দাঁড়াবে তাই হয়তো ভাবছে, তাই বুঝেই তোকে স্পষ্ট আদেশ দিতে পারলাম না। নবাবের মনোরঞ্জন করা। শিবচলা কাল বিলম্ব করলে ওরা যে অসম্ভাবী, ইংরেজ বাহিনী আম্বনে আশ্রয় নিয়েছে, আমাদের গুলো তাদের কোনো ক্ষতি করতে পারছে না। রাজা মোহন লাল, তুমি আমার ভাইয়ের মতো প্রিয়, আমার স্বার্থ তোমাকেই দেখতে হবে। মির্জাফরের অপেক্ষায় না থেকে তোমরা অগ্রসর হও। জাহাবনা, আষাঢ়ের আকাশে কৃষ্ণ মেঘে ছেয়ে ফেলেছে। হাতে খালি জল আসবে, ওরা আমাকে পাগল করে তুলবে, শুধু অভিযোগ আর অভিযোগ। একজন সৈনিক তো ভেতরে প্রবেশ করতে দিও না। সেনাপতিরা যদি কেউ আসে, সেনাপতিদের কাজ ওই সবার ক্ষেত্রে, নবাবের শিবিরে নয়। জানলে আলিয়া, আমার সঙ্গে কথা কলে যুদ্ধের কথা কখন ভাবেন? জনাব, যুদ্ধের কথাই তোমাকে বলতে চাই। যুদ্ধের কথা? হ্যাঁ শোনো, আমার অধিকাংশ সৈন্য রয়েছে মির্জাফর ইয়া লতিফ আর রায় দুর্লভের অধীনে। আপনার সৈন্য ওদের অধীনে কেন? তোমাকে ওসব বলাই বৃথা। গোলাম হোসেন, জনাব, আলিয়া যুদ্ধ দেখে এমন ভয় পেয়েছে ওর বুদ্ধি লোপ পেতে বসেছে, আমাকে জিজ্ঞাসা করছে আমার সৈন্য কেন সেনাপতিদের অধীনে রাখলাম। সে কি আলিয়া, শোনোনি কথা? আপনার ধন পরকে দিয়ে দৈবজ্ঞ মরের কাঁথা বয়ে তুমিও পরিহাস করছো গোলাম হোসেন। পরিহাস নয় জাহাপনা, আমি প্রকৃত অবস্থার বর্ণনা করছি। নবমের জাগির পান বলেই তো সেনাপতিরা সৈন্য রক্ষায় সক্ষম হন। আশ্চর্য এই যে সৈন্যরা নবাবের আদেশ পালন করেন না, যুদ্ধের সময় নবাবকে সৈন্যদের মেজে বড় খোঁজ মেজেদের উপর নির্ভর করে থাকতে হয়। তুমি এসব কিছুই বুঝো না, সত্য মানেছেন জাহাপনা। আমরা সরল লোক, সহজ কথায় বুঝি। কি তোমাদের সহজ কথা? সহজ কথা এই যে জয় নিশ্চিত জেনে যে সেনাপতি শত্রুকে আক্রমণ না করে দূরে দাঁড়িয়ে থেকে শত্রুকে তারিফ করে, হয় সে উন্মাদ নয় বিশ্বাসঘাত। গ্রাম হোসেন, বিশ্বাসঘাত, সে পরিচয় কি এখনো পাননি জাহাপনা? বিদ্রুপ কাছ থেকে যে পত্রখানা উদ্ধার করে এনেছিলাম আপনাকে সে পত্রখানা পড়েননি। কিন্তু তারপরে কথা তোমরা ভুলে গেছো, তিনি তিনি পবিত্র কোরআন স্পর্শ করে শপথ করেছেন তিনি কখনো আমার বিরুদ্ধে আচরণ করবেন না। নইলে নইলে তাকে কি আমি এ যুদ্ধের সেনাপতি করতাম? এমন সরল বিশ্বাসী মানুষের নামে দৈন্যম রটে, সেটা দুঃখেরই কথা। কিন্তু তার চেয়ে দুঃখের কথা কি জানিও জামালিয়া, বাংলার নবাবের এই সারল্যই বাংলার অপরিসীম দুঃখের কারণ হয়ে রইল। গোলাম হোসেন, নবাবের বান্দা যে বুদ্ধি রাখে, নবাব তারও অধিকারী নন না?
হাত পাজা বাঁধা, নীরবে মার খাওয়া ছাড়া আর কি গতি আছে গোলাম হোসেন? জনাব, আমার অপরাধ হয়েছে। তুমি যদি নবাব হতে তাহলে আমি বেশ বুঝতে পারছি তুমি মির্জাফরকে কড়া হুকুম দিতে। মির্জাফর সে হুকুম মানত না, তুমি তাকে বন্দি করতে। খবর পেয়ে তার সৈন্যরা করত বিদ্রোহ, তোমার শিবির আক্রমণ করে তোমাকে করত হত্যা। নবাবে তোমার সেই মুহূর্তেই শেষ হয়ে যেত। বুদ্ধিমান, আমি সব জানি সব বুঝি, তবু বাধ্য হয়ে মির্জাফরকে আমি খাতির করি। তোমরা বিরক্ত হও, আমি নিজেও নিজের উপর বিরক্ত হই, কিন্তু কি করব, উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। যাব না। বড় সৈনিক, দুঃসংবাদ, সেনাপতি মির্জাফর, সেনাপতি মীর মদন, সেনাপতি মীর মদন বিশ্বাস সন্তান, সেনাপতি মীর মদন আহত, তিনি নিহত। যাব না। সেনাপতি মীর মদন, সেনাপতি মীর মদন নিহত। আর আর রাজা মোহনলাল, রাজা মোহনলাল আর সেনাপতি সিন্ডে আম্বনে দিকে এগিয়ে চলেছে। যাও, তুমি যাও সৈনিক, রাজা মোহনলালকে গিয়ে বলো নবাব তারই মুখ মানে চেয়ে আছেন। বীরের বোন তুমি সে কথা ভুলে যেও না। শত্রুর গোলার সামনে মুখ চিতিয়ে ধরো, আমার নাম বিরক্ত নয়। যাব না। মীর মদনের মৃত্যুর কারণ তারে আমি বিশ্বাসকারী, তার মোহনলালেরও এই দশা হবে। বলতে বুকে একটু বাঁধল না শিবন সালার, শিবন শিবিরের দুর্বল রমণি না থাকাই উচিত। যাব না। আমার মতে আজকের যুদ্ধ স্থগিত রাখাই উচিত। জয় যখন করায়ত্ত, মীর মদনের মৃত্যু সিপাহীদের দমিয়ে দিয়েছে। যাব না। আমাকে ও আমাকে উস্তি পাও সালার, মীর মদনের মৃত্যু আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে। যাব না। বাঙ্গুন শাহ সিপাহীদের নিয়ে ইংরেজকে আক্রমণ করলে শুধু সৈন্য নাশে হবে, যুদ্ধ জয় হবে না। রায়দুল্লাহ বিহার লতিফ আমার সঙ্গে একমত, কেবল উজ্জ্বল জওহরলাল ফরাসি শিল্পে যুদ্ধ লিখলে এই মোটা কথাটা বুঝতে অসমর্থ। যাব না। বুঝতে আমিও পারছি না শিবাও সরার, বুঝতে আমিও পারছি না। খুব দুর্বুদ্ধ তো নয়। যাব না। আজ যুদ্ধ স্থগিত রেখে সৈন্যদের বিশ্রামের অবসর দিয়ে কাল প্রাতে নবদ্বামে যদি আমরা কাজকে আক্রমণ করি তাহলে কিছুতেই সে আমাদের প্রতিরোধ করতে পারবে না। যাব না। আর রাতের অন্ধকারে ইংরেজরা যদি আমাদের শিবির আক্রমণ করে তাহলে সৈন্য আর ইংরেজ শিবিরে ফিরে যাবে না। আমি আর ভাবতে পারছি না শিবাও সালার, আমি আর ভাবতে পারছি না। আপনি আমার ভরসার স্থল, যা ভালো বুঝেন আপনি তাই করুন। আমি যুদ্ধ বিরতির আদেশ প্রচার করি। যা পড়া মির্জাফরের দুরভিসন্ধি বুঝলে, মোহনলাল আর সিংহের আক্রমণে ক্লাইভ যখন অতিষ্ঠ হয়ে উঠেছে তাই মির্জাফর ক্লাইভের অনুরোধে ক্লাইভকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। পলাশি যুদ্ধের শেষ সিদ্ধান্ত হয়ে গেল আলিয়া। শোচনীয় পরাজয়। আর এই পরাজয়ের অর্থ কি জানো? বাংলার স্বাধীনতা লোপ। হঠাৎ কামানের আওয়াজ থেমে গেল কেন? যুদ্ধ আর হবে না, মির্জাফরের আদেশ। ওই মোহনলালের দিকে আসছে। কি করতে পারতাম রাজা মোহনলাল? আর বেশিক্ষণ যে ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারতো না, কয়েককে এক্ষুনি সন্ধের প্রস্তাব পাঠাতে হবে। তুমি বলো এক কথা, মির্জাফর বলেন ভিন্ন, আমি কার কথা বিশ্বাস করবো? রাজা মোহনলাল মির্জাফর সেনাপতি, তাই তার কথাই আপনার কাছে বিশ্বাসযোগ্য? এই আমার তরবারি রইল জাহাপনা। বিশ্বাস সন্তান নেতৃত্বে যুদ্ধ করা আমার কাজ না জাহাপনা। ইচ্ছে করলেই কি তুমি যুদ্ধ ক্ষেত্র ত্যাগ করতে পারবে রাজা মোহনলাল? না, নবাব আমাকে বন্দী করতে পারে। মোহনলাল, এত সহজেই কি সকল প্রশ্নের মীমাংসা হয়? সেনাপতি আদেশ দিয়েছেন, যাও শিবিরে গিয়ে বিশ্রাম করো। আবার যখন তিনি আদেশ দেবেন
তখন যুদ্ধ করো। সামরিক নিয়ম তোমারও অজানা নয় রাজা মোহনলাল। যুদ্ধকালে রণক্ষেত্র পরিত্যাগ বীরের পক্ষে কলঙ্ক, বিশ্রামের প্রয়োজন, তাই সেনাপতি বিশ্রামের অবসর দিয়েছেন। যাও শিবিরে যাও, আমাকে অসহায় ফেলে রেখে তুমি তুমি কোথায় যাবে ভাই? বিশ্বাসঘাতকতা ওই পরিচয়। আমি জানি কি হয়েছে, ইংরেজরা আমাদের আক্রমণ করেছে, আর আর যুদ্ধ বিরতির আদেশ পেয়ে আমাদের সৈন্যরা বিশ্রাম আয়োজনের হঠাৎ আক্রমণে তারা তার দিকে ছুটে পালাচ্ছে, মহল লোকদের ফেরাতে পারছে না। এই জাহাপনা সেনাপতি মির্জাফর ক্লাইভের শিবিরে রায়দুল্লা বাড়িয়ার লোতে দূরে দাঁড়িয়ে ইংরেজদের রণনৈপুণ্য দেখছেন। রাজা মোহনলাল এই সংবাদ জানাতে আমাকে পাঠিয়েছে। আমার দিব্য দৃষ্টি খুলে গেছে গোলাম হোসেন, আমার দিব্য দৃষ্টি খুলে গেছে। যাও যাও সৈনিক, তুমি তোমার কর্তব্য পালন করেছো, তুমি যথা ইচ্ছা চলে যাও। গোলাম হোসেন এখন জাহাপনা রাজধানী এখনো অরক্ষিত রয়েছে, এখনো আত্মপ্রবঞ্চনা। গোলাম হোসেন সরল ভাষায় বলো, এখন আমাদের পালানোই উচিত, সময়ে রাজধানীতে ফিরতে পারলে। দেখলে কথা তুমিও শেষ করতে পারলে না, কারণ তুমিও জানো তুমিও বোঝো এত আয়োজন যখন ব্যর্থ হলো রাজধানী রক্ষার প্রয়াসও বিফলে যাবে। জাহাপনা আবার আমরা সৈন্য সংগ্রহ করব, আবার যুদ্ধ করব, এই জন্মে না পারি জন্ম জন্মান্তরের সাধনা দিয়ে এ কলঙ্ক আমরা দূর করব। কিন্তু মির্জাফর রায় দুর্লভ রাজবল্লভ ইয়ার লতি ভূমিচাঁদের দল কি এই বাংলায় জন্ম গ্রহণ করবে না? গোলাম হোসেন ইঙ্গিত জানিয়েই নীরব রইলে আলেয়া। সিরাজকে তুমিও জানো তুমিও বুঝেছ, নারীর ইঙ্গিতে সিরাজ উদ্দৌলা নারঙ্গ কেউ নেমে যেতে রাজি, রণক্ষেত্র পরিত্যাগ তোমারও অভিপ্রায়। জাফনাম মির্জাফর মির্জাফর আর আমাদের মার্জনা করবে না, তা ক্লাইভকে সঙ্গে নিয়ে এখনই এখানে এসে উপস্থিত হবেন, তাই তো বলতে চাও? তাও অসম্ভব নয় জাহাপনা, অসম্ভব কিছুই নয়। সংবাদ সঙ্গে তাদের সৈন্য থাকবে, হাতে থাকবে শৃঙ্খল। কেদনা আলিয়া মাত্র কদিনের পরিচয়, তাই আমার দুর্ভাগ্য তুমি কাঁদো, কিন্তু কিন্তু দেখো অতি পরিচিত যারা তারা কেমন দাঁত বার করে হাসছে। চলো গোলাম হোসেন রাজধানীতে যাই, হাতি হয়তো তৈরি আছে, আর না থাকে পথ তো তুমি চিনেই এসেছ। এসো আলেয়া। Thank you.
সকলকে অনুরোধ করেছি আমাকে সৈন্য দিয়ে সাহায্য করতে, রাজকোষ উন্মুক্ত করে দিয়েছি, কিন্তু দিনান্তে দেখেছি যারা অর্থ নিল তারা আর ফিরল না, যারা সাহায্যের প্রতিশ্রুতি দিল তারা আর পাশে এসে দাঁড়ালো না। জাহাবনা, রাত অনেক হয়ে গেছে। লুৎফা, রাত অনেক হয়ে গেছে, এবার আমাদের উঠতে হবে। কোথায় যাব জাহাবনা? কোথায় যাব গোলাম হোসেন? পাটনা। হ্যাঁ, পাটনায়। পাটনায় মশিয়ালা আছেন, রাজা জানকীরাম আছেন, তারা আমাদের বন্ধু, তারা আমাদের সাহায্য করবেন। তাদের সাহায্যে আবার সৈন্য সংগ্রহ করব, মুর্শিদাবাদে ফিরে আসব, রাজ্য পাবো, পাত্র মিত্র পরিষদ সব পাবো, লক্ষ্মী বাবার নাম হাঁকবে, বন্দী গান গাইবে, দেশ বিদেশ থেকে আসবে নানা উপঢৌকান, রাজ্যের প্রচার হবে। আবার কি ভাবি, আমি হয়তো পাগলই হয়ে যাব। আমি কি সব বলছিলাম? পাটনা আমাদের সঙ্গে কে কে যাবে জাহাবনা? তুমি, আমি, আরো কত লোক যাবে? লুৎফা, সিপাই সৈন্য। সিপাই? হ্যাঁ, সিপাই সৈন্য। ওই ওই গোলাম হোসেন জানে, সব জানে এই গোলাম হোসেন। জাহাবনা, আমি দেখে আসি বাইরে সব প্রস্তুত কিনা। আমি কি সত্যি এত ছেলে মানুষ যে বুঝতে পারি না আমাদের কেউ নেই, কিছুই নেই? আমি তো রয়েছি লুৎফা। হ্যাঁ, তুমি যখন আছো তখন আমার কিসের অভাব? চলুন, এই আপনার হাত ধরে এই আধার রাত্রে আমরা বেরিয়ে পড়ি। কেউ জানবে না যে বাংলার নবাব তার বেগমের হাত ধরে বাংলা থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে। তুমি যাবে? যাবে তুমি? আপনাদের গলগ্রহ হয়ে আপনাদের বোঝা বাড়াবো কোন সাহসে জনাব? আমি তোমাকে প্রাসাদে আসতে নিষেধ করেছিলাম, হয়তো তাই এই প্রাসাদে আমার ঠাঁই রইল না। এই প্রাসাদ আপনাদের থাকবে বেগম সাহেবা। আবার যেদিন দেখা হবে সেদিন আমাদের চিনতে পারবে তো আলেয়া? ভুলতা পারবো না মা, এখনো নয়। এখনো এই সিংহাসনের অধিকারী যিনি, তিনি সামনেই দাঁড়িয়ে আছেন। আমার মতে ঢিল আপনারই রয়েছে, এখনই সেখানে যেতে পারেন, বাধা দেবার কেউ নেই। আমার ধন রত্ন সঙ্গে করে নিয়ে যাবেন। রাজকোষে শূন্য, বেগমের ব্যক্তিগত সম্পত্তি সবই জমা রয়েছে। আমাকে যদি না দেয়? রাজা রাজবল্লভ রইলেন, ওয়ার্স রইলেন, তারা আপনার বন্ধু, তারা আপনাদের ব্যবস্থা করে দেবে। তুমি কোথায় যাবে? আমি? আমার সন্ধান আর কেউ পাবে না। তাহলে আমার অভিশাপ ব্যর্থ হয়নি? তাই তো দেখতে পাচ্ছি। কিন্তু এখনো তো রক্ত স্রোতে সিনাদের সিংহাসন
আকাশের প্রান্তরে শব্দ প্রবাহিত রক্তধারা নিবারণ করতে পারল না, ওই রক্ষস আরো রক্ত চায়। হে বিমলা কলাবাব মহিষী, আরো রক্ত চাই। বিচার যেদিন করা উচিত ছিল লোৎপা, সেদিন আমি কিছুই করিনি। সেদিন সকলের বিরুদ্ধাচরণ আমি উপেক্ষা করেছি, আজ আর তুমি বিচারের কথা তোলো না। বাদী হাজির, বিচার করুন বেগম সাহেব। জাপনা, আমি জানি রাজনীতি ক্ষেত্রে বেগমের আবির্ভাব অনধিকার অসংযত, কিন্তু আমি শুধু বেগমই নই, নবাবের হারেমের সভা বর্ধন করবার জন্য প্রাণহীন পুতুল হয়ে থাকতে আমি আর প্রস্তুত নই। জাপনা, আমি নবাবের স্ত্রী, নবাবের সহধর্মিনী, নবাবের সুখ দুঃখের অংশ ভাগিনী। নবাব আমার ইষ্ট, নবাব আমার আরাধ্য, তাই আমার সামনে দাঁড়িয়ে যে কেউ নবাবকে মর্যাদা করবে আমি তা সহ্য করতে পারবো না জনাব। লোৎপা, মুখ ফুটে আমি কোনোদিন কোনো কথা বলিনি জনাব। এই বিদ্রোহিনী নারী যেমন প্রাসাদের বাইরে থেকে, তেমনি প্রাসাদের ভিতরে এসে রাজদ্রোহিতা প্রচার করছে, চারিদিকে অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে, দিবারাত্রি কামনা করছে নবাবের অমঙ্গল। স্ত্রী হয়ে আমি থেকে মন করে সহ্য করবো। এই তো কাঁদছ, এই তো বাতাসে মাথা ঘুরে মরছ, শুরু কিন্তু শেষ। আরো ভয়াবহ বেগম সাহেবা, আরো ভয়াবহ। নবাব কেঁদো না লোৎপা, সিংহাসনের দাবির কথা মনে রেখেই সকলের অত্যাচার অবিচার এতদিন মুখ বুঝে সহ্য করেছি, আজ থেকে সেই সিংহাসনের দাবি আর নেই। আর কিছুই আমাদের সইতে হবে না। আজ আমরা এমন জায়গায় যাব যেখানে রাজনীতির এই হলাহল, বিদ্বেষের এই কোলাহল, স্বার্থের এই নির্মম সংঘাত আমাদের জীবনের শান্তি ভঙ্গ করতে পারবে না। তখন যেতে হবে জাপানা, এখনই। আর এক মুহূর্ত আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। একটু দাঁড়াও, যাওয়ার আগে ভালো করে একবার দেখে যাই। আশ্বাস আমি তোমায় দিয়েছিলাম দাদু, তোমার আদেশ আমি পালন করতে পারিনি দাদু, তাই তোমার আসন ত্যাগ করে আমি চলে যাচ্ছি দাদু। তুমি তুমি আমাকে মর্যাদা করো দাদু, তুমি আমাকে মর্যাদা করো। বাইরে সব প্রস্তুত, আহার দেরি করা ঠিক হবে না। গোলাম হোসেন, বান্দা বলে নাফর বলে কত অপমান আমি তোমাকে করেছি বন্ধু, আমাকে আমাকে তুমি ক্ষমা করো বন্ধু। আমাকে তুমি যতদিন বেঁচে থাকবে তোমাকে যা বলবার সবই বলা হয়েছে। Ha ha ha!
কিছু দূর এগিয়ে দিয়ে আসবে না বন্ধু? আপনি তো জানেন যাব না, সকলের অগোচরে আপনাকে যেতে হবে। ভুলে যাই গোলাম হুসাইন, চোরের মতো নিজের প্রাসাদ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। আমি ভুলে যাই। এখানে থেকে আর কি হবে আলেয়া? চলো কোথায় নিয়ে যাবে? তোমার বাড়ি রয়েছে, চলো তোমাকে আমি সেখানে রেখে আসি। তুমি কোথায় যাবে এখনো জানি না পুরন্দর। কি আলেয়া, সবই কি শেষ হয়ে গেল পুরন্দর? নবাবের কথা জানতে চাইছো? আর কি কিছুই জানবার নেই এ জন্মের মতো? এই শেষ। ওই কারা দাঁড়িয়ে এগিয়ে চলো। এই যে আলেয়া, যুদ্ধ থেকে কখন ফিরলি? নবাব কোথায় জানো? জানি। এত সহজে কবুল করবে তা কিন্তু ভাবিনি। বলো কোথায়? বলবো না। বলাতেও পারি? চেষ্টা করে দেখো। এই বান্দা, তুই বল। বান্দার কাছে একই জবাব পাবেন প্রভু। বহুদিনের আলাপ তোমার সঙ্গে আলেয়া, তাই পীড়ন করতে হাত সহজে উঠবে না। শুধু মনে রেখো, পীড়নেও মীড়ন অভ্যস্ত। পীড়নের পুরুষ করে যে পুরুষ, আর এতার কোনো কথাই কর্ণপাত করে না। প্রচুর পুরস্কার পাবে। এই মুক্তর বালার চেয়ে মূল্যবান কিছু? এই উল্লেখ, তুই বল। বলবার যে ভাষা খুঁজে পাচ্ছি না প্রভু। নবাব আর বেগম সাহেব কোথায় লুকিয়ে আছেন? সত্যি জানতে চাও? মিথ্যার ব্যবসা করে বুঝি সত্যকে কিছুতেই স্বীকার করতে পারে না? ভসিটি বেগমের মহলে যাও। ভসিটি বেগমের মহলে? হ্যাঁ, নবাবকে তিনি আটকে রেখেছে। কেন? তুমি আসার আগে যদি পালিয়ে যায় সেই ভয়ে। তোমার একত্রত্ব হতেও পারে। এই তুই এখানে থাক, আর দেখো এরা যেন পালাতে না পারে। আবার কি করলে? খানিকটা সময় তারা পাবে। কিন্তু এসেই তো আবার জুলুম করবে। ইহাই কি ওরা আমাকে দিত? ওরা জানে আমি ওদের কত ক্ষতি করেছি। আলেয়া, একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। মুখ ফেটে তুমি কোনোদিন আমার কাছে কিছুই চাওনি। যখন তোমাকে জেরা করবে তখন আমি যাতে সাইতি তাতে তুমি সাই দিও। ভাবছো আমার দোষ কিছুটা নিজের কাঁধে নেবে? কিন্তু তাতে ওরা রেহাই দেবে না। কিন্তু তোরা যে হতে তোমাকে অমানসিক সাজা দেবে। আলে ভাবছো কেন? তার ভাগ তুমিও কিছুটা পাবে। এতখানি বিপর্যয়ের পরে আমরা দুজন যখন একসঙ্গে রয়েছি তখন মৃত্যু আমাদের একসঙ্গেই হবে। ওই মিরন আসছে। রাজনীতি চলে গেল নয় আলেয়া। তোমার রাজ্য নেই, তাতে সবকিছু বুঝে গেছো? নবাব গোষ্ঠী মহলে নেই। তাহলে বনপুর প্রতি দেওয়া হয়েছে তাই থেকে ছেড়ে দিয়েছে। আপনার পিতা মুর্শিদ আবাদে এসে পৌঁছেছে। পিতা কি আমাকে স্মরণ করেছেন? তিনি ভূতপুরের নবাবের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছেন। সংবাদ এরা জানে কিন্তু গোপন রাখছে।
জবাব তো মিরন চাচাকে দিয়েছি, বলবো না কোথায়। শাহজাদার মতন নরম মন আমার নয়। তুমি তাকে আর আমি জানি না। একমাত্র এরাই জানে নবাব কোথায় আছে। মরণ যন্ত্রণায় অস্থির হয়ে খবরটা বলে ফেলতেও পারো। তারা দক্ষিণ প্রতি সে আদেশই থাকবে। এদের নিয়ে যাও, চলো। কোথায় যেতে হবে আমরা নিজেরাই যাচ্ছি। নবাব কোন পথে পালিয়েছে বলে আপনার মনে হয় সেনাপতি? হয়তো রাজমহলের পথে মুসলমান সেই পথে আছে। আর পাত্তায় আছে না জানে কেউ রাম বাংলার বিহার উড়িষ্যার ওই দুটি লোক ছাড়া সিরাজকে আশ্রয় দেওয়ার তৃতীয় লোক নেই। আপনার উনি মন যদি সত্যি হয় তাহলে কাল বিলম্ব না করে রাজমহলের পদে কোনো সৈন্য দক্ষ পাঠানো উচিত। আপনি যাবেন? শাহজাদাম বলুন রাজা। ভবিষ্যতে আমাদের সবাইকে কি আপনার আদেশেই কাজ করতে হবে? হওয়াই সম্ভব, কেননা জানেন তো পিতা রাজ্য পরিচালনায় তেমন সক্ষম নন। এরই মাঝে লোক তাকে ক্লাইভের গদ্দব বলে উপহাস করতে শুরু করেছে। বিশ্বাসঘাতকের আত্মসম্মান ভূত সত্যি হাস্যকর ব্যাপার। কবল না শাহজাদা। আলেয়া আলেয়া, এ কি মেরে ফেলেছ নাকি? কন্দাবাটাও তো সারা দিচ্ছে না। ওরা মরে গেলে কে কবুল করবে? কে দেবে নবাবের খবর? আচ্ছা, আজকের মতো এখানেই পড়ে থাক, কাল থেকে আবার শুরু করবে। আর কত পীড়ন সইবে তুমি? যতদিন না জানবো নবাব নিরাপদে আছে। এই কারাগারে সে সংবাদ তোমাকে কে দেবে? আমার মন দেবে পুরন্দর। পুরন্দর, সেদিন তোমার চোখের কোণে জল দেখেছিলাম। কোন দিন? যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রি আমার বাড়িতে। সেদিন তার কারণ আমি জিজ্ঞাসা করিনি। আজও করো না আলেয়া। তোমার মনে কি কোনো ক্ষোভ রয়েছে গোলাম হোসেন? না।
তুমি কি কাউকে ভালোবেসেছিলে? আজ এই কথা কালই তো করতে হবে। তাহলে ভালো তুমিও বেসেছিলে। পুরন্দর, আমি আবার ভালোবাসব। কি যে বলো তুমি, আর যদি বেসেই থাকি কে তা শুনবে, কে তা বুঝবে, আর কে বা তার প্রতিদান স্বরূপ কে অবতারটাকে ভালোবাসা দেবে? আলিয়া, এই তোমার নতুন রাজা। আবার একজন সঙ্গী পাওয়া গেল। সুদিনের সাথে সাথে ফিরেছ, দূর দিনেও কি দূরে থাকতে পারো? মুর্শিদাবাদ আমার মায়া কাটাতে পারলো না, তাই আবার তার কোলে টেনে নিয়ে এলো। আপনি ওদের বন্দি? মীর কাসেম ওদের খুশি করবার জন্য ভগবান গুলাই আমাকে বন্দি করলো, ওদের খুশি করবার জন্য আমাকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিল। মীর কাসেম? হ্যাঁ, একদিন আলীবর্দীর স্নেহ পেয়েছিল যেমন পেয়েছিল মীরজাফর। আপনাকে বন্দি করে মীরজাফর কি করবে? জাপনা সিংহাসনে বসাবে না নিশ্চয়ই? না জাপনা, এ হতে পারে না। বেগম সাহেবা কোথায় জাপনা? তাকেও হয়তো মুর্শিদাবাদে পাঠিয়ে দিয়েছে, তাও জানা নেই। আলিয়া, আমাকে ওরা সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে। রাজ্যের চিন্তা নেই, পরিষদের চিন্তা নেই, বেগমের চিন্তা নেই। যে কটা দিন ওরা আমাকে বাঁচতে দেয় সেই কটা দিন শুধু বেঁচে থাকবো, দুঃখ নেই। সত্যি বলছি গোলাম হোসেন, আর আমার কোনো দুঃখ নেই। কারাগারে কারো কথা কইবার অধিকার নেই। শুনলে শুনলে গোলাম হোসেন, কারাগারে কথা কইবার অধিকার নেই। আমরা কথা কইবই, আর আমাদের কিসের ভয়? আলিয়া, তোমাকে ছেড়ে গিয়ে একটি কথাই বারবার আমার মনে হতো। কি জাহাপনা? মনে হতো নিজেকে প্রচ্ছন্ন রেখে তুমি আমার সেবা করতে দ্বিধাবোধ করনি, অথচ আমারই জন্যে আজ তুমি বন্দিনী। কিন্তু প্রতিদানে কিছুই তো তোমাকে দেওয়া হলো না। আমার যা কাম্য ছিল আমি তা পেয়েছি জনাব। কি তুমি চেয়েছিলে, কি তুমি পেয়েছো তা তুমি জানো আলেয়া। আমার শুধু এই ক্ষোভ, কথা বছর আগে কেন তোমার সঙ্গে আমার পরিচয় হলো না, তা যদি তোমাকে ভালোবাসতে পারলো না, অথচ তুমি পারলে। আলেয়াকে আমি সে কথা বলেছি জাহাপনা, আমি বাংলাকে ভালোবেসে বাংলার নবাবকে ভালোবেসে ফেলেছি। তোমার সেই বাংলার মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না গোলাম হোসেন। চেষ্টার কসুর তো আপনি করেননি জাহাপনা। গোলাম হোসেন, বাংলাকে তোমাদের মতো আমি তো ভালোবাসিনি, তবু তবু আজ নিজের সব দুঃখ দুর্দশা ছাপিয়ে কেবলই বাংলার কথা বারবার মনে পড়ে কেন গোলাম হোসেন? বাংলাকে আমাকেও ভালোবেসেছিল গোলাম হোসেন। আপনার উপর ভরসা কিছু কম ছিল না জাহাপনা। চেষ্টার ত্রুটি আমি করিনি, তবু কেন এই পরাজয়? এই পরাজয়ের প্রয়োজন আছে জাহাপনা? দাঁত থাকতে নির্বুদেরা দাঁতের মর্ম বুঝিল না, স্বাধীনতা থাকতে অবতারছরা স্বাধীনতার মর্ম বুঝিল না, দিল্লির অধীনত্ব স্বীকার করে যে স্বাধীনতা ভোগ করার সুযোগ আপনি বাঙালিকে করে দিয়েছিলেন, বাঙালি তার মর্ম বুঝল না। তা না বুঝে নিজেরাই দোলাদলি করেছে, মারামারি করেছে, একটা প্রচন্ড আঘাত তার প্রয়োজন ছিল, পলাশি সে আঘাত তাকে দিয়েছে। পলাশি? হে জাহাপনা, সমগ্র জাতির ললাটে লিপে দিয়েছে কলঙ্কের বসি ওই পলাশি। পলাশি, 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 একদিন
রোগ তো কালী মারা আরে সব তো বিলকুল পাতর। এই নবাবের বাড়িতে সোনা দানার কোনো চিহ্নই নেই। জহরতগুলি কোথায়? আরে বেগম মহল কোন দিকে? তুমি বুড়া লোক, তুমি বেগম অঙ্কজনের কি হয়েছ? আরে না না না, চাচা তো খুব ভালোই আছেন। আমাদের লোভ দেখে নিয়ে এলো, এখন তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তোমরা কেঁপে উঠলে নাকি? সোনা দানা কোথায়? বেগম মহল কোন দিকে? সবই তো তোমরা লুট করে নিয়েছ। আরে বললে আমাদেরকে টাকা পয়সা দেবে? আরে হবে বাবা, হবে, সব তোমাদের হবে। আগে নতুন নবাবকে নবাবি করার অনুমতি দাও, তারপর সব কিছু হবে। আমরা তো কিছুই বুঝি না। তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে এই মোহাম্মদী ব্যাগ। ও বেটা আমাদেরকে সেপাহের বই দেখা, গুরুর মতো চোখ। না না না, খুব ভালো লোক, ও সব কিছু তোমাদের বুঝিয়ে দেবে। মোহাম্মদ ইবেগ, এই এখন আমাদের দরবার বসবে, সবাই বস। এই আমাদের সাথে সাথে বলিস। ইতা কইতাম দাদা, কই কালকের নবাব, কালকের নবাব ভেঙে পড়া, ভেঙে পড়া বাংলা হারা, বাংলা হারা সিরাজ তোমরা বর কাবেন না হুজুর, আমরা আপনার দরবারি। তোমরা? হ্যাঁ হুজুর, আমরা কেউ হাজারি, কেউ দু হাজারি নাই খামুদের ঘর বাড়ি। এই হুজুরের দাঁড়িয়ে তাকে কষ্ট হচ্ছে। এই হুজুরে আসুন দে, আসুন দে, বাড়ায় দে। হুজুর এখন হচ্ছেন আপনি আমাদের নবাব, তাই এই সিংহাসন আপনার জন্য এনেছি। গেট ও পোল দিয়ে সাজানো, কাঁটা দিয়ে তৈরি, বসে আরামও পাবেন, জৌলুসও পাবেন। এবার উপর টোকন দাও। মোহাম্মদী বেগ,
তুমিও হ্যাঁ হুজুর আমিও হুজুর জুতুর জন্য আপনি ধরা পড়েছিলেন ওই জুতু পাল্টে ফেলে এই বিড়ি পরে কা জুতাটি দেখ এই জুতুটি লাগিয়ে নেন হুজুর ফকিরের দরগায় কি চুরি কাবেন বলে কি চুরি চাপিয়েছিলেন কাউ আর হয়নি খিচুড়ি পুরার সঙ্গে সঙ্গে আপনার কপাল পড়ে গেল তাই এ আপনার খানা ভাই সব বলে গেলি এ তো অপমান করলাম তবু বলে ভাই সব ভাই সব তোমাদের এই পরিহাস নির্মম কিন্তু নিরর্থক নয় আমি আজ সত্যি পরিহাস যোগ্য তাই তো আমরা ভাই হাই হাসছি রাজা পালন করবার প্রতিশ্রুতি দিয়ে এই সিংহাসন আমি চেয়েছিলাম এই সিংহাসন আমি পেয়েছিলাম প্রজার স্বার্থ রক্ষার দায়িত্ব আমি নিয়েছিলাম কিন্তু আমি তা কিছুই করতে পারিনি পারিনি বলেই আমি লজ্জিত পারিনি বলেই আজ তোমাদের কাছে আমি অপরাধের পাত্র আমাদের ভালো করাই হচ্ছে তাহলে ছিল জুড়ে আমি যদি নিশ্চিত আর আমি দিন কারাতে চাইতাম তাহলে কারোর সঙ্গে আমাকে দ্বন্দ্বে প্রবৃত্ত হতে হতো না সকলের সকল অন্যায় দাবি সৎপূর্ণ করে মান মর্যাদা সম্ভ্রম সব বিকিয়ে নিজের রাজ প্রাসাদে আমি বিলাসের স্রোতে ভাসতে পারতাম ডুবতে পারতাম তলিয়েও যেতে পারতাম আমার পূর্ববর্তীদের মাঝে অনেকেই তা করে গেছেন কিন্তু আমি তা চাইনি চাইনি বলেই কি আজ আমি লজ্জিত আজ তোমাদের কাছে উপহাসের পাত্র হুজুর কি চেয়েছেন আর কি জানেন তা আমরা করে জানবো নবাব আমিরের কবর আমরা কি করে পাবো হুজুর বর্গির হাঙ্গামার কথা তোমাদের মনে আছে ভাই সব তার মনে নেই হুজুর বর্গির হাঙ্গামার সময় নবাব আলীবর্দীর সঙ্গে সঙ্গে আমরে শিবই শিবিরে নিশিতে দিবসে আমিও কি ছুটে বেড়াইনি আমার হাতের উদ্যত শির কি মারানা দস্যুদের উদ্যত শির দ্বিখণ্ডিত করেনি শুনেছি বৃদ্ধ নবাব সেই জন্য হুজুরকে স্নেহ করে আমার সেই নবীন বয়সে অনায়াস লব্য বিলাসের উপকরণ তুচ্ছ জ্ঞান করে আমি যে ছুটে বেড়াতাম তার কি কোনো কারণ ছিল না ভাই সাহেব হুজুর বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয় তোমাদের সুখের সংসার যাতে ভাস্কর পণ্ডিতের রসনালে ভস্মীভূত না হয় তোমাদের সন্তান সন্ততিরা যাতে না পতঙ্গের মতো প্রাণ বলি দিতে বাধ্য হয় বিশ্বাস করো তারই জন্য ভাই সব সকলের সকল দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করে বাংলা বিহার উড়িষ্যার পথে প্রান্তরে সংগ্রাম স্থলে উল্কার মতো ছুটে বেরিয়েছি তারই পুরস্কারকে এই কংস শাসন তারই পুরস্কারকে এই ছিন্ন আমরা কিছুই করিনি কুলুকে আমাকে দিয়ে আমাদের দিয়ে এসব করিয়েছে ভালোবাসি আমি জানি তোমরা আমায় আজও ভালোবাসো কলকাতা জয় করে যেদিন আমি ফিরে এলাম তখন তোমরা মুর্শিদাবাদের অধিবাসীরা যে যে উৎসব করেছিলে আজও তা আমার দৃষ্টিতে চির উজ্জ্বল হয়ে রয়েছে কুঠির থেকে সৌধ চূড়া লোকমালায় সজ্জিত রাজপথে ফুলের গালিচা তরুণে তরুণে নহবত ধ্বনি নিত্য নারী কণ্ঠে সিরাজের জয়নাদ এ সবই তো তোমাদের প্রীতির পরিচয় তখন দিন রাত হুজুর আমরা কেউ ঘুমাইনি শুধু নিঃসন্ন আমি জানি আজও যদি আমি পলাশির প্রান্তরে আমাকে পরাজয় স্বীকার করে ফিরে আসতে না হতো তাহলে তেমনি আনন্দে তোমরা মুর্শিদাবাদের অধিবাসীরা আমাকে অভ্যর্থনা করতে কিন্তু কেন এই পরাজয় তোমাদের মীরমর্দন প্রাণ দিল মহল্লা লগ্নি বর্ষণে শত্রু সারা বিধ্বস্ত করলো তবু কেন আজ তোমরা পরাজিত কে কেন তোমরা আজ বিপন্ন
হাজার হাজার সৈন্য পলাশির মাঠে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল। আর পরাজয় পিছন থেকে এসে সকলে ললাটে কলঙ্কের কালিমা মাখিয়ে দিয়ে গেল। এই পদ কে দেবে? একা তোমাদের নবাব না তোমাদের সিংহাসনার? কোথায় তিনি? কোথায় তোমাদের সিংহাসনার মির্জা ভোর? কোথায় তোমাদের রাজা রাজবল্ল? কোথায় তোমাদের সুকুমার সমর্থন? না তোমাদের কে এইবার পারে? না তোমাদের কে দণ্ড? আমারই রাজাকে তিনি আনবে? আমি তো এসেছি ভাই, আমি তো তোমাদের দণ্ড গ্রহণ করবার জন্য তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। তুমি আমাদের রাজা, তুমি আমাদের দেবতা। আই যদি সত্যি জানো, সত্যি বুঝি যদি বুঝে থাকো যে তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ হচ্ছে, তো তাহলে এসো ভাই সব, আরেকবার চেষ্টা করে দেখি। পলাশির প্রান্তরে যে রত্ন আমরা হেলায় হারিয়ে এসেছি, বঙ্গ জননীর কলক কিরীটে আবার তা ফিরিয়ে আনতে পারি কি না? দিলে না, শেষ চেষ্টা করতে আমাকে দিলে না, বাঁচতেও দিলে না আমাকে। সুখে থাকো ভাই সব, বাংলায় শান্তি ফিরে আসুক, হতভাগ্য সুরাজের রক্তে বাংলার সিংহাসন ভেসে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ।